সমগ্র জগৎবাসী যদি আমার বিরুদ্ধে চলে যায় যারা আমার চরণে আশ্রয় নেওয়ার অভিনয় করেছেন তারা একে একে যদি সবাই আমাকে ছেড়ে চলে যায় তথাপি আমি গুরুচরণের ছত্র ছায় দাঁড়িয়ে অপ্রাকৃত জগতের অপৈক ও সত্য কথা কীর্তনে পিছু হব না পরম সত্য কীর্তনে আমি কখনোই কিছু আমি সত্যি কথা জনগণের সামনে ঘোষণা করে যাব তাতে যারা আমার কাছে আসতেই চায় আসবেন আর যারা চলে যেতে চায় তারা যাবেন বলছে তাতে কিছু যায় আসে গৌরী গোষ্ঠীপতি শ্রী শিলভক্তি শ্রী সরস্বতী গোস্বামী লোকা পরমগুলি জানিয়েছেন পরম সত্য বস্তু কোন একটা তুচ্ছ বস্তু নয় এমন একটা সামান্য বস্তু নয় যে বস্তু তার বিরুদ্ধ সম্বন্ধে আমি বলতে দাঁড়ালে বলতে দাঁড়ালে জগতের লোক আমাকে আক্রমণ করবে আমি তখন কোথায় যাই যদি কেউ ভয় পেয়ে যায় যদি কেউ ভয় পেয়ে যায় আমি যদি করম সত্য কথা কীর্তন করি আর জগতের লোক যদি আমার বিরুদ্ধ হয়ে যায় বিমুখ হয়ে যায় তখন আমি কি করব এরকম যদি হয় ওপার বলছেন যে পরম সত্য বস্তু এতটা এতটা তুচ্ছ সস্তা বস্তু নয় এতটা সস্তা বস্তু নয় যেটাকে গলা টিপে মারা যায় আন্দোলন করে থামিয়ে দেওয়া যায় গণ আন্দোলন চিৎকার করে থামিয়ে দেওয়া যায় এতটা সস্তা বস্তু নয় এরা অত্যন্ত মূল্যবান বস্তু মানে অনন্ত ব্রহ্মাণ্ডে এর চেয়ে বেশি কিছু থাকতে পারে না এটি আমাদের সম্পদ এটা গেল তো সব গেল ভগবান আমাদের কাছে আমরা গুরু বৈশাখ ভগবানকে ভালোবাসি কিনা আমরা গুরু বৈশ্বর ভগবানকে ভালোবাসি কিনা এটা পরীক্ষার জন্য ভগবান আমাদের কাছে বিভিন্ন ভাবে পরীক্ষা করেন বিভিন্ন প্রহসন বিভিন্ন একটা বিপদ পাঠিয়ে দেন যাতে আমি ভয় পেয়ে এসে কথা বন্ধ আলোচনা বন্ধ এখানে বলছেন আমরা সত্যি সেই পরম বস্তুকে চাই না সেটা পরীক্ষার জন্য ভগবান আমাদের সামনে বিভিন্ন পরীক্ষার জন্য আমাদের কাছে বিভিন্ন ভয়াবহ পরিস্থিতি তৈরি করে দেন তাতে যদি আমরা ভয় পেয়ে গেলাম তাহলে আমাদের সব শেষ হয়ে গেল কিছু করার নেই তাহলে আমরা ভগবানকে জানি না নিশ্চয়ই আমরা কেবল সাধু বেশ ধারণ করেছি বাইরের দৃষ্টিতে যে শ্রোক দিয়ে শুরু করা হলো সেটা প্রহ্লাদ মহারাজ বলছেন এই দূষিত মন আমরা এগারো যে অংশ আমরা আলোচনা করছি এখন বর্তমানে সেখানে ভক্তির ব্যাপারে আলোচনা করছে ভক্তি কাকে বলে কিভাবে হয় ইত্যাদি কথা আলোচনা প্রসঙ্গে অনেক কথা বলবার ছিল কিন্তু পরিপূর্ণ বলা হয়ে ওঠেনি এখানে প্রসঙ্গে বলছেন ভক্তিম বলছেন এখানে আলোচনা প্রসঙ্গে ভক্তিম ঠাকুর বলছেন অনেকেই গুরুচরণ আশ্রয় করেন অনেকেই গুরুচরণ আশ্রয় করেন অনেকেই একাদশী আদি তিথি পালনের চেষ্টা করেন অনেকেই পরিক্রমা আদি বিভিন্ন করার চেষ্টা করেন কিন্তু তারা বিবেচনা করেন না কোন আমার কোথায় ভুল হয়ে তারা বিবেচনা করেন না জায়গায় আমার ভুলটা হয়ে যাচ্ছে আমার অপরাধটা ভক্তিদেবীর চরণে কোথায় হচ্ছে ভক্তিদেবীর চরণে আমার অপরাধটা কোথায় হচ্ছে এটা চিন্তা করা তারা একেবারেই সে সম্বন্ধে চিন্তা করেন না যার জন্য ভক্তিজগতের আসল যে জিনিসগুলো ভক্তিজগতের যে আসল জিনিসগুলো সেগুলো আস্তে আস্তে সব চাপা পড়ে যাচ্ছে দিনে দিনে কলির প্রভাবে মায়ার প্রভাবে ভক্তি জগতে যত গোপন জিনিসগুলো বাস্তব জিনিসগুলো সেগুলো সব আস্তে আস্তে চাপা পড়ে যাচ্ছে আর লোকে ভবিষ্যতে সেগুলো জানতে যেন না পারে এটা আজকে নয় চিরকালই এটা ব্যবস্থা ছিল যেমন ধরো বেদ বেদকে অসুররা লুকিয়ে ফেলবার চেষ্টা করেছিল হয়গ্রীব ভগবান কি করেছিলেন সেই বেদকে অসুরের কাছ থেকে উদ্ধার করলেন এটা আজকে নতুন নয় এটা চিরকালই আছে পরম সত্যবস্তুকে লুকিয়ে ফেলার চেষ্টা আজকে নয় এমন কি রমায়ণ মহাভারত থেকে আরম্ভ করে যেসব পৌরাণিক কথা আছে সেগুলোতেও ধীরে ধীরে নিজেদের কথা প্রবেশ করিয়ে দিয়ে বাদবাকি অন্য অন্য কথা প্রবেশ করিয়ে দিয়ে এবার পরম সত্যকে সরিয়ে দিচ্ছে যেমন ধরো যে রামায়ণের অনুবাদ করেছিলেন এখানে ওঝা কীর্তিবাস ওঝা কীর্তিবাস ওঝার যে রামায়ণ এটা কোনো একটা স্মার্ত কোনো একজন রাজা বলা যায় বা তুমি বলতে পারো জমিদার ছিল সে বহুত পয়সা খরচা করে কীর্তিবাস ওঝাকে দিয়ে ওইগুলো লিখিয়ে মানে দেবীর পূজা করছেন রামচন্দ্র ইত্যাদি এসব করে লক্ষ্যে সমস্ত বাঁধ এখন কিছু করার নেই এখন আমাদের আর কিছু করার নেই এই আমাদের মধ্যে যাদের পরম সত্য বস্তু জানবার একান্ত ইচ্ছা আছে তারা পারবেন বাকি সব এমনি জন্ম মরণের মালায় যাবেন আমাদের কিছু আর করার নেই এই জন্য চৈতন্য চৈতামেতে বলা আছে আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিত্যাজে আর সব মরে অকারণ আমাদের কিছু করার নেই এ সত্যকে আস্তে আস্তে ঢাকা দিয়ে দেওয়ার চেষ্টা করছে যারা বাস্তবিক সাধু তারা নিজের জীবনটাকে দিয়েও পরম সত্যবস্তুকে স্থাপন করার চেষ্টা করবেন তারা চেষ্টা করবেন যে সত্যটাকে বিকৃত করা না হয় সত্যটাকে বিকৃত করে লোকের কাছে দেওয়া আর লোকে এইটি ভুল জানতে থাকবে এরকম যে একটা ব্যবস্থা এটা বড় দুর্বিষহ একটা বিষয় এটা হতে পারে না যার জন্য ভক্তিমণ্ডল বলছে ভক্তিদেবী চরণে আমাদের কোথায় অপরাধটা হচ্ছে কেউ জানবার জন্য চেষ্টা করছেন না তারা মনে করছেন যে এভাবে করলেই আমাদের ভক্তি হয়ে যাবে তারা মনে করছেন এভাবে করলেই ভক্তি হয়ে যাবে ভক্তির আমি ভক্তির সম্বন্ধে যে ডেফিনেশনগুলো ব্যাখ্যাগুলো করেছিলাম ওগুলো কিছুই নয় প্রচুর দিন মাসের পর মাস ভক্তি দেবী সম্বন্ধে ব্যাখ্যা করলেও কোনো লোক বাস্তবিক বুঝবে কি তো আমি জানি না প্রথম কথা হলো অনন্ত ব্রহ্মাণ্ডের মধ্যে অনন্ত ব্রহ্মাণ্ডের মধ্যে যদি কোনো সম্পত্তি বলে কিছু থাকে অনন্ত ব্রহ্মাণ্ডের মধ্যে যদি সম্পত্তি বলে কিছু থেকে থাকে তাহলে হলে এই ভক্তিটাই হচ্ছে সম্পত্তি এগুলো লোককে যত ওরা বুঝবে না এদের মাথাগুলো এত বিষয় চলে গেছে যে বোঝালো বুঝবে না যে এগুলো কিছু না এগুলো যেগুলো নিয়ে রয়েছি এগুলো কৃষ্ণ ভজনে যদি লেগে যায় তাহলে ভালো আমার পাণ্ডিত্য আমার ধন দৌলত আমার ছেলে মেয়ে পরিবার যা যদি থাকে যা কিছু মানে যা কিছু তুমি কল্পনা করতে পারো মানুষে সে সমস্তগুলোকে হরিভজনে লাগিয়ে দিলে সেটা হয় কিন্তু সেটা করবার মতো লোক নাই সেটা করবার মতো ব্যক্তি যখন সুদূর্ভ তারা বোঝে না এগুলো কিছু নয় এগুলো আমাদেরকে প্রপাত বলছেন আমরা সংসার রূপ একটা বোকামির হাতে পড়ে গেছি আমরা সংসার রূপ একটা বোকামির হাতে একটা আমাদেরকে বোকা বানিয়ে দিচ্ছে এগুলো কিছু নয় কিন্তু এগুলোকেই সর্বস্ব বলে মনে করে দিচ্ছে কতদিন বাঁচবো সেও আমার জানার দরকার নেই হয়তো কালকেই মরে যেতে পারি সেগুলো কেউ জানে না কিন্তু আশায় মরেছে আশা যার জন্য যুধিষ্ঠির মহারাজকে যখন জিজ্ঞাসা করেছিল বকরূপী ধর্মরাজ জিজ্ঞাসা করেছিলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে আশ্চর্য কী কী জিনিস তখন তিনি উত্তর দিয়েছিলেন দেখুন পৃথিবীর মধ্যে সবচেয়ে আশ্চর্য হল যে আমরা যে চলে যাবো জগৎ থেকে থাকবো না এটাকেও মনে রাখতে পারে না এটাকেও অনুভবের মধ্যে আনতে পারে না কেউই চিন্তার মধ্যে আনতে পারে না যে আমরা থাকবো না জগতে সবচেয়ে আশ্চর্য এটা সবচেয়ে আশ্চর্য বিষয়ে যে অহন্যহানি ভূতানি জমালয়ম অহন্যহানি ভূতানি জমালয়ম শেষম স্থাবরম ইচ্ছ্বামি কির্যমতে পরম অহর্নিশ জীবসল জমালয় চলে যাচ্ছে কর্মফল অনুযায়ী যে যে দেহ লাভ করেছে যে বংশে জন্মেছে গরিব বড়লোক ধনী দরিদ্র শিক্ষিত যেভাবেই করেছে এবার তারা কিন্তু জমালায় চলে যাচ্ছে সব কিন্তু বাকি যারা রয়ে যাচ্ছে তারা ভাবতেই পারছে না মৃত্যু নামক বস্তুটা কি এটা ধারণার মধ্যে আনতে পারছে না যার জন্য বোকাম হচ্ছে তারা বুঝতেই পারছে না অহরণশ আমরা ভুল করে যাচ্ছি আমরা ঠিক পথে চলছি না এটাকে ভক্তি বলে না এটা তারা বুঝছেন তারা মনে করছে এইটি এইটি ঠিক এটা ঠিক আছে এটা করলেই হয়ে যাবে কিন্তু ভক্তিটাকে বলা হচ্ছে অনন্ত ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ সম্পত্তি অনন্ত ব্রহ্মাণ্ডের মধ্যে যদি সম্পত্তি বলে কিছু থেকে থাকে মানে যেটাকে সম্পত্তি বলা যায় আমি এটা মজা করতে বসি নাই আমি বাস্তবিক সত্য কথা বলতে বলেছি যদি কেউ বাস্তবিক হরিভজন করতে চায় সেই জন্য এই কথাগুলো অনুভব করার চেষ্টা করে ভক্তি সারা অন্য কিছু সম্পত্তি নয় অন্য যেগুলোকে সম্পত্তি বলে মনে করে লোকে দৌড়াচ্ছে সেগুলো সব হচ্ছে বোকাম এগুলোর দ্বারা হরিভজন হবে না সেই জন্য বলছেন যে ভক্তিটাই হলো একমাত্র সম্পত্তি অমৃত বলে কুম্ভ মেলায় স্নান করার জন্য বহুপাত দৌড়াননি কোনোদিন কোনো দিন বহুপাত দৌড়াননি আমি একটু স্নান করে নেবো কোথায় কুম্ভ মেলায় স্নান করে একটু অমৃত নিয়ে নেব এটা তিনি করেননি আমাদের গুরুবর্গে কেউ আমিও করিনি আজ পর্যন্ত আমার এত বয়স কোনো দিন কুম্ভ মেলায় কোনো স্নান করার আমার ইচ্ছা হয়নি কোনো দিন অরুচি আমার এসবে কেন আমি জানি ভগবান বলেছেন ময়ী ভক্তির হি ভূতানাম তায় কল্পতি আমার প্রতি জীবের যে ভক্তি সেটাকেই বাস্তব অমৃত বলা হয় এই অমৃত পান করলে পরে আর কারোর মৃত্যু বলে কিছু থাকে না যেটা পরীক্ষিত মহারাজের মৃত্যু বলে থাকলো না পরীক্ষিত মহারাজের মৃত্যু বলে তো কিছু থাকলো না পরীক্ষিত মহারাজ আর মৃত্যু বলে কিছু নেই পরিক্রমা মৃত্যুর বাইরে বাইরে চলে গেলেন যার জন্য হরিকথা শোনবার আগেই যেমন সাবধান করেছিলেন যে ওর মনঃসংযোগ যেন হয় হরিকথায় যেন ওর মনঃসংযোগ হয় এই জন্য বলেছিলেন রাজন তুমি যে মরে যাবে এই কথাটা সবসময় চিন্তা করো তুমি সবসময় চিন্তা করো তুমি যে মরে যাবে এই কথাটা কিন্তু ভাবো এটা তোমাকে চিন্তা করতে হবে আর হরিকথা যখন শেষ হয়ে গেল তখন ঠিক বলছেন কি রাজন তুমি যে মরে যাবে এই যে পশু বুদ্ধি এটাকে ছেড়ে দাও তুমি যে মরে যাবে এটা পশু বুদ্ধি এই বুদ্ধিটা রাখবে না কিন্তু প্রথমে বলেছিলেন কি প্রথমে বলেছিলেন তম তু ইতি অচিন্তয়। তুমি যে মরে যাবে রাজন এটা বারবার চিন্তা কর তম তু ইতি অচিন্তয়। আর চলে যাওয়ার সময় বলছেন রাজন তম তু পশু পশুবুদ্ধি ইমাম জহি এটা পশু বুদ্ধি এটা ছেড়ে দাও কেন ভাগবত কথা শোভনের পরে তখন তো সিদ্ধি হয় প্রেম হয় যেটা আজকে বৃহৎ ভাগবত মৃত্যু আমি আলোচনা করছি ইংরাজিতে আজকে যেটা আলোচনা করছে তার তখন তোমার হচ্ছে সর্বসিদ্ধি হয়ে গেল মানে হচ্ছে ভগবত প্রেম হয়ে গেল এই ভগবত প্রেম যতক্ষণ পর্যন্ত কারোর জীবনে না আসে ততক্ষণ পর্যন্ত তার কোনো বৈকুণ্ঠে বা গোলকে যাওয়ার তো কোনো প্রশ্নই নেই যতক্ষণ কৃষ্ণপ্রেম না আসবে ততক্ষণ পর্যন্ত আমার বৈকুণ্ঠে যাওয়ার কোনো আশাই নেই কোনো খুলবেই না রাস্তা ওইখানেই পড়ে থাকে যে অবস্থা যে ওইখানে অবস্থা পড়ে থাকবে কর্মফলে আবার সুযোগ পাবে আবার জন্ম নেবে আবার একটা গুরু পাবে এইভাবে চলবে এর কোনো সমাধান নেই ওই জন্য আমাদের বংশ বিচার বা শিক্ষা দীক্ষা এগুলোর উপর নির্ভর করে না যার জন্য হঠাৎ বংশীদাস বাবাজি মহারাজের মাথায় ঢুকে গেল যে হরিভজন এইভাবেই করতে হয় অথচ বড় বড় শিক্ষিত লোকের মাথায় ঢুকল না উনি বুঝে নিলেন যে হরিভজন এইভাবে করতে হয় সব ভুলে গেলেন কিন্তু আমাদের এবার এই সমস্ত কথার কোনো মাথায় ঢুগলো না এই জন্য বরা বড় আশ্চর্যের বিষয় হরিভজনের দিকে এগোনো মতো ব্যক্তি কবে সুদূর আচ্ছা যে কথা বলছিলাম তাহলে ভক্তিদেবী সম্বন্ধে পূর্ব কথাতেই যে আলোচনা করা হয়েছিল ক্লেশাগ্নি সুভদা মোক্ষ লঘুতাকৃত সুদূরলবা সান্দ্রানন্দ বিশেষ আত্মা শ্রীকৃষ্ণ কা শ্রীকৃষ্ণ আকর্ষণী শ্রীকৃষ্ণ আকর্ষণী চষা এইটা বাকি ছিল আলোচনার অর্থাৎ যেটা সম্বন্ধে বলতে গিয়ে আমাকে বলতে হয় যে একটা লৌহ খণ্ড একটা চুম্বকের দ্বারা আকর্ষণ হবে এটি তো স্বাভাবিক একটা লৌহ খণ্ড একটা চুম্বকের দ্বারা আকর্ষিত হবে এটা তো স্বাভাবিক কথা এটা তো নতুন কিছু নয় কিন্তু যদি ওই চুম্বকটার দ্বারা এই লৌহ খণ্ডটা আকর্ষিত না হয় তাহলে সেক্ষেত্রে কি করবে যদি ওই চুম্বকের দ্বারা এই লৌহ খণ্ডটা আকর্ষিত না হয় তাহলে কি বুঝবে তাহলে বুঝতে হবে হয় এটা লৌহখণ্ড নয় অথবা এই চুম্বকটা খারাপ অথবা চুম্বক ঠিক আছে লোখণ্ড ঠিক আছে কিন্তু তার উপরে একটা মোর্চা পড়েছে মোর্চা মোর্চা পরে এর এই যে চুম্বক থেকে যে ম্যাগনেটিক ফিল্ড একটা আসবে একটা অদৃশ্য তুমি চোখে দেখতে পারবে না চোখে দেখতে পারবে না এগুলো ফিজিক্সের বিজ্ঞানে যারা জানেন তারা জানেন এই ম্যাগনেটিক ফিল্ড কি করবে ওর মধ্যে গিয়ে ওটাকে টানবে কিন্তু যেহেতু মোর্চা পড়ে গেছে মোর্চা পড়ার জন্য এর যেহেতু লোহার সঙ্গে এই চুম্বকের যে ফিল্ডগুলি এটা আকর্ষণ করতে পারছে না তার মানে প্রত্যেকটা জীবের ভগবানের দিকে আকর্ষিত হওয়ার কথা ছিল প্রত্যেক জীবেরই ভগবানের দিকে আকর্ষিত হওয়ার কথা ছিল যার জন্য ভগবানের নাম হল কি গোবিন্দ সমস্ত ইন্দ্রিয়গণকে তিনি টানের আকর্ষণ করেন তিনি সমস্ত জগতের কৃষ্ণ শব্দটার মানেই হলো কৃষ্ণ শব্দটার মানেই হল কৃষ্ণ মানে আকর্ষণ করে আনন্দ দেবেন ন মানে আনন্দ এটা কৃষ্ণ কথা শব্দের অর্থ তাহলে কৃষ্ণ সকল জগৎকে আকর্ষণ করে আনন্দ দেবেন এবার জগতের লোককে যে আকর্ষণ তিনি করবেন কি করে করবেন আকর্ষণ করার কি রাস্তা আছে বলে ভগবানের রূপ গুণ লীলা পরিকর বৈশিষ্ট্য এগুলো যখন সাধুগুরু বৈষ্ণবের মুখে আমরা শোবন করব সেটাকে বলা ভক্তি এটা শোবন করার সঙ্গে সঙ্গে তার প্রতি আকর্ষণ হবে আর এখন আকর্ষণ হচ্ছে না তার কারণ হল মধ্যিখানে মায়া পড়ে রয়েছে ভগবানের সঙ্গে আমাদের যে একটা যোগাযোগ হবে তার কোনো রাস্তা নেই সে রাস্তাটা বন্ধ হয়ে গেছে এটার কারণ হলো মায়া মায়াদেবীর একটা পর্দা পড়ে গেছে এই মায়া পর্দাটাকে ওঠাবার জন্য ভাগবতের বিভিন্ন শ্লোক আছে প্রার্থনা করছেন যেমন ধরো দশম স্কন্ধের সাতাশি নম্বর অধ্যায়ে এখানে আছে সেখানে বেদস্তুতি স্তুতি করছে ভগবানকে ভগবান আপনার পর্দা তুলে নিন অথবা এই যে যাওয়া হয়েছিলো এখানে আমি ব্যবহার এখানে ব্যাখ্যা করা হয়েছিল সেখানে যাওয়া হয়েছিল সেখানে ব্যাখ্যা করা হয়েছিল যে ভগবান আপনার উপনিষদ বলছেন ভগবান আপনার এই যে পর্দাটা এটা সরিয়ে নিন আর পর্দাটা যদি আপনি না তোলেন মায়া তাহলে আমরা আপনাকে দেখতে পাচ্ছি না ভাগবত ওই জন্য বলছেন জয় 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 জিত দোষ গৃভা তী সমস্ত ভগ অগ জগ কিল কোসামকিল এইভাবে বলছেন জয় জয় জয়হি অজাম এটাকে ভেঙে বললে একসঙ্গে বললে বুঝতে পারবে না জয় জয় জোহি অজাম জহি মানে আপনি খতম করুন আমাদের আমাদের এবং আপনার মাধ আমাদের এবং আপনার মাঝখানে যে একটা মায়ার পর্দা এটাকে দয়া করে আপনি হাঁটান মেরে ফেলুন কাটুন এটা নালে আমরা আপনাকে জানতে পারব না জয় জয় জয়হি আজাম এ মায়ারূপ যে ছাকলি এটাকে কাটুন কেটে সরিয়ে দিন নাহলে আমরা দেখতে পাব কোনো দিনই না ওই জন্য গুরু বৈষ্ণবের চরণ ধুলিতে যতক্ষণ অভিষিক্ত না হয় যেটা দিয়ে শুরু করেছিলাম যতক্ষণ পর্যন্ত গুরু বৈষ্ণবের চরণ ধুলিতে অভিষিক্ত না হয় ততক্ষণ পর্যন্ত কাহুর কোনো ভগবত চরণের সঙ্গে সম্বন্ধ হওয়ার কোনো প্রশ্নই নেই এ গল্প কথা যতক্ষণ পর্যন্ত গুরু বৈষ্ণবের চরণ ধুলিতে শুদ্ধ গুরু বৈষ্ণবের চরণ ধুলিতে অভিষিক্ত না হয় ততক্ষণ পর্যন্ত কোনো প্রশ্নই নেই যেটা গুরুগিরির আকেল সালামিতে লিখেছিল গুরুগিরির আকেল সালামি একটা আর্টিকেল বেরিয়েছে ওটাতে লিখে বয়সও করা হয়েছে কথাও শুনতে পাবে সেখানেও বলা হয়েছে যে কিছু এর মধ্যে কিছু করার নেই কেউ কিছু করতে পারবে না যতক্ষণ পর্যন্ত গুরু বৈষ্ণবের চরণ চরণদুলিতে অভিষিক্ত না হবে ততক্ষণ পর্যন্ত এই মায়া কাটিয়ে ভগবান চরণের উপলব্ধি ভগবান কে এসব অসম্ভব এগুলো পারবে না তাহলে এটাকেই বলে বাস্তবিক অভিষেক এটাকে বাস্তবিক অভিষেক বলে কেউ যদি স্পর্ধা করে জিজ্ঞাসা করে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গুস্বী যাকে অভিষেক কে করল গড় বাবা নিজের চরণের ধুলি থেকে একদিন নিজের পায়ের থেকে ধুলি নিয়ে প্রপাদের মাথায় মাখাচ্ছেন পা থেকে ধুলি নিচ্ছেন আর প্রপাদের মাথায় মাখা এরম নিচ্ছেন আর মাথায় মাখাচ্ছেন যে বাবা তার চরণকে কেউ স্পর্শ করতে দেন না গালাগাল দেন যে গৌড় বাবা যেমন কাউকে নিজের চরণ স্পর্শ করতে দেন না কিছু নেন না তিনি একদিন নিজের চরণের ধুলি নিয়ে প্রপাদের মাখা খালি মাখাচ্ছেন তাই এটার মানে কি হলো তার মানে অভিষেক করেছেন অভিষেক এমনিই হয়ে যায় শুদ্ধ গুরু বৈষ্ণবের অভিষেকের কোনো বাকি থাকে না তারা অভিষিক্ত হয়েই আছেন গুরু বৈষ্ণব ভগবান এদের দ্বারা অভিষিক্ত হয়েই রয়েছেন তারা করতে পারে যাই হোক এখন ভক্তি আমাদের জীবনে আসবার কোনো রাস্তা নেই একটাই রাস্তা সেটার তো গুরু বৈষ্ণবের মাধ্যমে আসবে ব্রহ্মাণ্ড ভর্বিত কোনো ভাগ্যবান জীব গুরু প্রসাদে পায় ভক্তির বীজ আর কোনো অন্য কোনো রাস্তায় পাওয়ার কোনো রাস্তাই নেই কোনোভাবেই ভক্তির পাওয়ার কোনো রাস্তা নেই এখন ভক্তি যেহেতু স্বতন্ত্রা ভক্তিকে কি বলা হয়েছে আমি আগের দিনও বলেছিলাম ভক্তি স্বতন্ত্রা তিনি কখন কার কাছে যাবেন কেন যাবেন তার কোনো জবাব কাউকে দেবেন না তিনি তাহলে ভক্তি যদি স্বতন্ত্র হয় যেটাকে আলোচনা প্রসঙ্গে ভাগবতের যে প্রথম স্কন্ধে শ্লোক আছে প্রথমন্ধে যে সবই পুংসাম পরো ধর্ম ইয়ত ভক্তি অধক্ষ যে অহেতুকি অপ্রতিহতা যে আত্মা সুপ্রসিদি অহেতুকি অপ্রতিহত তো অহেতুকি কথাটার মানে তোমরা শুনেছ কি মানে এমনি অহেতুকি মানে হঠাৎ এমনি হয়ে যাবে কিন্তু জীবকোস্বী বা তা বলছেন না আমরা অহেতুকে মানে আমরা বলে এমনি হয়ে যাব তাহলে এমনি যদি তোমার জীবনে হয় তাহলে ও তো প্রশ্ন করবে আমার জীবন হলো না কেন অহেতুকে মানে কোনো কারণ নেই কোনো হেতু নেই অহেতুকী যদি এই ভাগবতের এই শ্লোকের এই ব্যাখ্যাটা এরকম হয় সবই পুংসাম পর ধর্ম ইয়ত ভক্তি রধক সজে অহেতুকে অপ্রতিহাতা অহেতুকে যদি হয় কোনো কারণ নেই তাহলে কোনো কারণ যদি না থেকে থাকে তাই তোমার জীবনে ভক্তিরা সিদ্ধ হলো ও ওনার জীবনে হলো না কেন এই প্রশ্ন তো আসবে তা আমরা কি অন্যায় করলাম এটা তো সবাই বলবে বা ভক্তি যদি অহেতুকি হয় তাহলে অহেতুকি মানে কোনো কারণ নেই তাহলে এ পেলো এ পেলো না আবার বুড়ো পেলো আবার যে ভজন করছে সামনে সে পেলো না আবার একটা বাচ্চা পেয়ে গেল কি করে হয় এটা এর কারণটা কি হতে পারে এর কারণ সম্বন্ধে বাদ বলছেন যদৃচ্ছা বা অহেতুকি এই কথাগুলোর ব্যাখ্যা বাদ বলছেন ভক্তিদেবী স্বতন্ত্রা কিভাবে ভক্তিদেবী কি দেখে ভক্তিদেবী কী কী দেখা যায় কথাটা বুঝলেন ভক্তিদেবী যে স্বতন্ত্রা তা ভক্তিদেবী তো এখানে সামনে রয়েছে তো গাছ রূপে রয়েছে ভক্তিদেবী তুমি দেখতে পাচ্ছ না তা ভক্তিদেবী স্বতন্ত্র আমি বুঝবো কী করে সেটা সম্বন্ধে বলছেন ভক্ত প্রথম প্রশ্ন হলো ভক্তিদেবী থাকে কোথায় ভক্তিদেবী থাকে ভক্তের হৃদয় ভক্তিদেবী কোথায় থাকে ভক্তের হৃদয় থাকে এবার এই ভক্ত পরমংশ ভক্ত যারা তারা সবাই স্বতন্ত্র স্বতন্ত্র মানে তারা জড়জগতের কোনো নিয়ম শৃঙ্খলা এটার দ্বারা বদ্ধ নয় বুঝতে পেরেছ যেমন গৌরকিশোর বাবা কখন কি বলছেন কেন করছেন এটা তুমি বুঝতে পারছো না এখন তো এটা করার কথা ছিল উনি করছেন না কেন আর বংশীদাস বাবাজি মারা এতক্ষণে রান্না করে বাসন মেঝে চলে যা কি ব্যাপার কেন তিনি হঠাৎ যশোরের দিকে যাচ্ছেন কেন তুমি হঠাৎ বর্ধমানের দিকে যাচ্ছেন কেন তিনি হঠাৎ বারাণসীতে গেলেন ও কোনো কারণ নেই কেন সুখদেব গোস্বামী হঠাৎ পরীক্ষিত মহারাজের ভাগবত সভায় পৌঁছে গেলেন যে বাবাকে কেউ খুঁজে পায় না যে পরমাংশ সুখদেব গোস্বামীকে কেউ খুঁজেই পায় না কোথায় থাকেন কি করে কেউ জানে না অদৃশ্য গতি যেটা সম্বন্ধে বলা আছে ভাগবতে যে অদৃশ্য গতি তাকে কেউ দেখতেই পায় না কোথায় থাকে কি করে কি কিছুই জানে না কেউ ওনার সম্বন্ধে কেউ কিছু বুঝতে পারে না এই ব্যক্তি হঠাৎ কে তাকে খবর দিল যে তিনি হঠাৎ পরীক্ষিত মানে যে সবাই চলে এলেন এটা একটা প্রশ্ন আসবেই আসবে কেন আসবে না যে তাকে তো কেউ ডাকে কোনো খবর দেয়নি চিঠি দেয়নি এই জন্য ভাগবত বলছেন অলক্ষ লিঙ্গ নিজলাভ তুষ্ট অলক্ষ লিঙ্গ নিজলাভ তুষ্ট বৃতালবধূতবে সাহা অলক্ষ লিঙ্গ মানে সে যে কে এটা বোঝবার উপায় নেই কাপড় চোপড় কিছু নেই ল্যাংটো আন আস্তে সে যাচ্ছেন সে যে তার পরিচয়টা কি সে একটা পাগল না কি কোনো সাধু না কি কোনো সন্ন্যাসী না ব্রহ্মচারী না গৃহস্থ ব্রাহ্মণ কি শূদ্র কিছু জানার কোনো রাস্তা নেই কিন্তু পরিচয় দিচ্ছেন তার তো কোনো পরিচয় নেই কোনো উপবিদ নেই কারো কাপড় নেই ল্যাংটো চুলগুলো এগুলো কেগুলো তো কে বুঝবে বুঝবার তো কোনো রাস্তা নেই এই জন্য ভাগবতে বলছেন যে অলক্ষ লিঙ্গ নিজলাভ তুষ্ট বৃতশ্চ বালই রবধূত বিষাহ অবদূত বেশ নিত্যানন্দ প্রভু কেন কখনো কাপড় আছে কখনো কাপড় নেই ই আবার কি কথা কখনো কাপড় খুলে মাথায় বেঁধে ফেলেছেন কাপড় নেই কপিনটা রয়েছে কি নেই তো এর অবদূত কখনো ইনি অবদূত সন্ন্যাসী ছিলেন তাই জন্য তার সম্বন্ধে অনেকেরই অনেক সংশয় অনেক সংশয় আছে না সে সংশয়গুলো জবাব দিয়েছিলাম দিতে হয়েছিল যে কেন নিত্যানন্দবাবুর চরিত্রটা এরকম লোকে ভুল বুঝবে সর্বনাশ হয়ে যাবে তাহলে ভাগবতী মহাপ্রাণ বলছেন ভাগবতী মহাপ্রবু বলছেন জ্ঞাননিষ্ঠ বিরক্ত বা মদভক্ত বা অনপেক্ষক হলিঙ্গানম আশ্রম ত্যাক্তা চরের অবিধি গোচরা দে আর বিয় এনি রুলস জ্ঞাননিষ্ঠ বিরক্ত বা পরামংশ অনেক রকম জ্ঞান জ্ঞাননিষ্ঠ পরমাংশ হয় জ্ঞানেশ্ব বিরক্ত বা মধভক্ত বা অনভক্ষক অনেক গ্রেড আছে পরামর্শের গ্রেড আছে যাই হোক তাদের আশ্রম ত্যাক্তা ত্যাখ্যাচরের অবিধি গোচরা তারা কেন কী করছেন কোথায় যাচ্ছেন কী বলছেন পাগল মনে হবে এ কি পাগল নাকি কি বলছেন এ মানে কি এসব কথা বুঝবেন না ওই জন্য প্রবাদ যা প্রবাদের কাছে যারা অনুমতি চাইতেন প্রবাদ অনুমতি দিন একটু বংশীদাস বংশীদাল বাওয়াজি দেখে আস না না একদম যাবেন না একদম যাবেন না গেলে যদি আপনি যান ওখানে গিয়ে উনি কী করছেন আপনি বুঝতে পারবেন না আপনি সঙ্গে সঙ্গে বিপদে পড়ে যান বংশীদাস বাওয়াজি মাছ একটা নিয়ে মুখের কাছে গৌর নিতায় রেলায় দেখাচ্ছি গৌড় নিতায় গেছে কিছুই নেই তামাক ফামাক কিছু নেই কে ঠাট্টা কি মজা কি এগুলো কে জানে গড়গড়াটা নিয়ে এরমশিদ দেখাচ্ছে না গর্নি যায় এ তো মজা করছেন না কী করছেন তুমি বুঝতে পারবে না ওদের আচার আচরণ ওই জন্য পরমাংস ব্যক্তি যাদের আচরণ লোকাতীত আচরণ যাদের তাদের কাছে না যাওয়াটাই ভালো কেন গেলে পর বুঝতে পারবেন উল্টে আরও গালাগাল দিয়ে দেবে তিনি কেন এরম বললেন কি করলেন এটা কি মানুষে বলে আর গৌরকিশোর বাবাজি মারা যে গালাগাল দিতেন সেটা আমি আর এখানে বলতে পারবো না কিন্তু ওটা বেদ বাক্য যখন গালাগাল দিতেন কোনো লোক ওনার সঙ্গে এ করতে আসতো ঠকাতে আসতো তিনি যখন বুঝতে পারতেন যে গালাগালটা দিতেন আমি বলতে পারবো না যদি উনি বলতেন বইতে আছে আমি দেখাবো তাহলে ওনাকে যদি বলা হয় অসভ্য বর্বর তাহলে তুমি তুমি জানোয়ার হয়ে গেলে অনন্তকালের জন্য বিপদে পড়ে গেলে যখনই যখনই বর্তমান যারা আছেন তারা গুরু বৈষ্ণবের কথা বুঝতে না পেরে তাদেরকে অপমান করে তারা অসভ্য বর্বর নিচু ইত্যাদি মন্তব্য করবেন তাতে কি হবে তাতে কি হবে পরবর্তী বংশধরেরা যারা আসবে তারা আবার তাদেরকেও বলবে গালাগাল দেবে তাদেরকে ছাড়বে না যত ধরো কোনো আচার্য গুরুবৈষ্ণবকে গালাগাল দিয়ে গৌরী মঠকে অপমান করে সব কিছু করে চলে গেছে সে ঘাটে চলে গেছে এবার এমনভাবে করে গেছে যাতে আর কিছু করার নেই সবাই ভুল জানবে এবার এটা যে বলে গেল তুমি ডায়েরিতে লিখে নাও আজ না হলে কাল কাল না পরশু কোনো সময় লোকে পরম সত্য বস্তুকে ঢাকা যায় না পরম সত্য বস্তুকে ঢাকা যায় না পরম সত্য বস্তুকে তুমি ঢাকা দেওয়ার চেষ্টা করতে পারো কিন্তু পারবে না একদিন না একদিন সত্য বস্তু প্রকাশ হয়ে যায় তখন যে তাদেরকে মিথ্যা শিখিয়েছে তাদের সমাধি মন্দিরের মূর্তিটাকে নিয়ে ভেঙে ফেলে দেবে ফেলে দেবে তারা জলে আর পুজো করবে না ঘৃণা করবে থুথু মারবে এই জন্য বলছেন যারা গুরু বৈষ্ণবকে যারা আমাদের চরম মঙ্গল যারা আমাদের জীবনে চরম মঙ্গল দান করেন যারা আমাদের জীবনে পরম হিতকারী বান্ধব সেই সব গুরু ইসলামকে যখন আমি নিচু বর্বর গালাগাল দিয়ে তাদের কথা না বুঝতে পেরে বলবো তখন পরবর্তী বংশধর আমার এসে আমাদের কো জানোয়ার অমানুষ এইসব অসভ্য বর্বর এগুলো বলবে এটা বলবেই বলবে কেন সত্য গহন গোপন থাকে না আইন হলো না হলেও কালকে সত্যটা প্রকাশিত হবে তখন তাদের কাছে যে কথাটা বলতে গিয়ে এতগুলো কথা বললাম যাদের হৃদয়ে ভক্তি থাকে অনন্য ভক্তি তাদের যে কি আচরণ এটা তো আমি আগেও বলেছি কখনো হাসছেন কখনো কাঁদছেন বলেছি আগের দিন আলোচনা কখনো কান্না করছে কখনো লাপাচ্ছে কি করছেন কে জানে ওদের আচরণ বোঝা যায় না ওদের আচরণটা বোঝা যায় এবার প্রশ্ন হল সাধুর হৃদয়েতে ভক্তি থাকে ভক্তিটা যদি সাধুর হৃদয়ে থাকে আর সাধু যদি নিরপেক্ষ হয় ভক্তি যদি সাধুর হৃদয়তে থাকে আর সাধু যদি নিরপেক্ষ হয় কোথায় কখন যাচ্ছে কি ঠিক নেই তাহলে ভক্তিদেবী পাওয়া যায় কোথেকে সাধুর থেকে তাহলে ভক্তিদেবী যদি সুদুর্লভ হয় ভক্তি যদি ভক্তিদেবী ভক্তিদেবী যদি নিরপেক্ষা হন ভক্তিদেবী যদি সুদূর্ভ হন সেরকম সাধু সঙ্গে যেমন আমাদের সুদূর্লভ আম নিরপেক্ষ সাধু কোনো অপেক্ষা নেই সেই জন্য বলা হয়েছে জীবকোশ্বামীপাদ বলছেন ভক্তিদেবীকে যে নিরপেক্ষা বলা হয়েছে আর ছায়া যে কথাটা বলা হলো যদি মানে স্বেচ্ছাক্রম কখন কার হয় ঠিক নাই আবার অহেতুকি কথাটাও মানে হলো কোনো কারণ নেই তো কোন কারণ নেই কথাটার মানেটা জীবকোস্বামীপাদ বলছেন কোনো কারণ নেই কী করে হয় কেউ জানে না এটার ব্যাখ্যা জীবকোস্বামীপাত বলছেন এটার ব্যাখ্যা হলো যদৃচ্ছায়া মানে হলো কোনো এক অপূর্ব পরভংশ সাধু যার আচরণের বৈশিষ্ট্য কেউ বুঝতে পারে না যার আচরণ কেউ মাথামুণ্ড বুঝতে পারে না তার হঠাৎ কোনো জায়গায় আগমন বা কারোর সঙ্গে সংযোগ হয়ে গেল সামনে চলে এলো কোনো সাধুর এবং যে সাধুটার কাছে এই জীবাত্মাটা এসে গেল হঠাৎ এই সাধুটার তার উপর কৃপা হয়ে গেল বোঝা গেল না কথাটা বোঝে গেল না হঠাৎ কোনো একটা সাধু কাউকে ডাকেনি দত্তকে ধর তোকে ডাকা হয়নি তুই হঠাৎ কোথা থেকে খবর পেয়ে হট করে চলে এলি সামনে চলে এসে আবার মায়াত হচ্ছে আবার যাচ্ছে আবার হচ্ছে তারপর এমন কিছু টুকটাক সেবা করে ফেললি এগুলো এমন কিছু নয় তারপরে হঠাৎ সেই সাধুর তোর প্রতি ভালোবাসা হয়ে গেল মানে স্নেহ হয়ে গেল কথাটা বুঝে গেল। এমন একটা স্নেহ হয়ে গেল তোকে এবার বাঁচাবে এবার কোনো যমরাজের ক্ষমতা নেই তাকে তোকে নিয়ে যাবে ওর মনে মধ্যে চলে এলো হঠাৎ তার মন থেকে তোর প্রতি একটা ভালোবাসা চলে গেল মানে কৃপা যেটাকে বলে কৃপা করু না হঠাৎ হয়ে গেল কেন হলো কেউ জানে না বাইরের লোক বুঝতে পারছে না কেউ কেউ তো ডাকেনি দিন এমনি এমনি এসছে হওয়া এসে কী হলো আবার এই যে হঠাৎ ওই সাধুর সঙ্গে সামনে আসার ফলেতে কোনো একটা কিছু হলো হয়তো সাধু একটা দুটো শব্দ বলছে হঠাৎ শুনে নিল কিছুই করলো না সাধু দুটো শব্দ বলছে একা একা হয়তো বংশীদাবাজ দুটো ওটা শুনে নিল ওই যে শুনে নিল এর ফলে এর করুণাটা ওর প্রতি চলে গেল করুণাটা চলে গেল করুণাটা এবার যাওয়ার ফলেতে কী হলো এইটাকেই বলা হয় জীবকোস্বামী বা বলছেন এই যে হঠাৎ সাধু পরিভ্রমণ করতে করতে কেন বিদুরজি মহারাজ তার পরিভ্রমণ করার তো দরকার নেই যে যুধিষ্ঠির মহারাজ বলছেন যুধিষ্ঠির মহারাজ বলছেন কাকে যুধিষ্ঠির মহারাজ বলছেন বিদুরজি মহারাজকে যে আপনার মতো সাধু এ তো তীর্থ পর্যটনে যায় এটা তো একটা একটা কথার কথা ভগৎ বিদা ভাগবতাহা তীর্থভূতা স্বয়ং বিভু আপনার মতো সাধু তো স্বয়ং তীর্থ আপনার মতো যারা সাধু তারা তো স্বয়ং তীর্থ তারা আবার তীর্থ গিয়ে কী করেন তীর্থ তাদের কি কর কি কাজ এইখানেই উত্তর দিচ্ছেন ভগৎদ্িদা ভাগবতা তীর্থভূতা স্বয়ং বিভু তীর্থ কুবন্ত তীর্থানি শান্তস্থেন গদাভৃতা তারা ইচ্ছে করলে তীর্থায় যান তীর্থ যান বিভিন্ন জায়গায় যান ইচ্ছে করে যান কেন যান ভগবত ইচ্ছায় যান এই যাওয়ার ফলেতে যে তীর্থ যে তীর্থ পাপিষ্ঠদের বসবাসের ফলে পাপিষ্ঠদের আচরণ এবং ব্যবহারের ফলে যে তীর্থ মলিন হয়ে যায় সেই মলিন তীর্থকে আবার রিচার্জ করবার জন্য যেমন তোমরা রিচার্জ হবে কেন এটা ভগবান নিজে বলেছেন যে তীর্থ যখন মলিন হয়ে যাবে তখন আমার যে পরমাংশ ভক্তগণ সেই তীর্থে যাবে গিয়ে ওটাকে আবার রিচার্জ করে আসবে তীর্থ আবার শক্তি পাবে তাহলে যুধিষ্ঠির মহারাজের কথা বিদুরজি মহারাজের প্রতি ভগত্ব বিদা ভগবত তাহা তীর্থভূত স্বয়ং বিভূ আপনি তো স্বয়ং তীর্থ আপনি আবার তীর্থে যান কী জন্য বলে এই জন্য যান তীর্থি কুরবন্তি তীর্থানী আপনি তীর্থকে তীর্থ বানাবার জন্য যান এই জন্য ভাগবতের তীর্থ সাধুকে তীর্থ পথ বলা হয়েছে তীর্থে আর যেতে যেতে হয় না গুরুচরণের সব তীর্থ আছে গুরুচরণের মধ্যে সব তীর্থ আছে গুরুদেবকে যদি আমি পরিক্রমা করে আসি বাস হয়ে গেল সব তীর্থ সমস্ত তীর্থ গুরুচরণে বেরছে তীর্থযাত্রা পরিশ্রম সকলই মনের ভম সর্বসিদ্ধি গোবিন্দচরণ গোবিন্দচরণ মানে গুরুচরণ গোবিন্দ তো একই সর্বসিদ্ধি গুরুচরণ সবচুদ্ধি গোবিন্দচরণ এই কথাটা লোকে বোঝে না লোকে বুঝতে চায় না কাজেই বিদুরজি মহারাজ কেন তীর্থে গেলেন এর 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 কোনো যুক্তি নেই বলে যুদ্ধ হবে ও দেখতে চায় না ঠিক আছে দেখতে না চায় অন্য জায়গায় গিয়ে থাকুন কিন্তু তীর্থ করতে গেলেন নিত্যানন্দবউ তীর্থ করতে বেরিয়ে গেলেন বলরাম তীর্থ করতে বেরিয়ে গেল বলরাম যে যে তীর্থ করেছিলেন ভাগবতে আছে নমী সারণ থেকে ঠিক আমাদের নিত্যানন্দ বলরাম ওই ওই তীর্থ করেছিল সব একই সমস্ত কী কারণটা কি কৃপা করবার জন্য গৌরাঙ্গ মহাপুর এই দক্ষিণ ভারতে পরিভ্রমণটা কী জন্য বদ্যজীবকে উদ্ধারের জন্য নাম প্রেম প্রচারের জন্য আর কিছু অন্য কোনো কারণ কাজেই এখানে জীবগোস্বামীবাদ বলছেন কোনো এক স্বতন্ত্র সাধু তার কোথায় কখন যান ঠিক নেই যাওয়ার ফলে কোনো এক জীবাত্মার সঙ্গে তার সংযোগ হয়ে গেল হওয়ার ফলে সেই সাধুর থেকে তার প্রতি একটা কিপা চলে গেল হট করে একটা কৃপা চলে গেল ওই কিপাটা হওয়ার পরে কিপাটা হওয়ার পরেতে যে মঙ্গলোদয় কথাটা বুঝতে পারলি ওই কিপাটা সাধুর হয়ে গেল কেন কেউ জানে না কেউ বলতে পারে না ওটা হওয়ার ফলে তার যে মঙ্গলের উদয় হলো এই মঙ্গল মঙ্গলের উদয়ের ফলে ভক্তিদেবী আসবে তার এবার ভক্তিদেবী আসবার সুযোগ হয়ে গেল তাহলে এই হলো বাস্তবিক কথা এখন কার কাছে ভক্তিদেবী যাবেন কেন যাবেন এর কোনো জবাব আমরা দিতে পারবো না তবে সাধুর যে কথাগুলো আমি বলছিলাম এ প্রসঙ্গে একটা খুব গুরুত্বপূর্ণ কথা শুনে রাখতে হবে যেটা বৃহৎ ভাগবত হচ্ছিল আজকেই ইংরেজিতে এটা হচ্ছে ভক্তিদেবী কাকে বলে ভক্তিদেবী ভগবানের অন্তরঙ্গা শক্তি স্বরূপ শক্তি ভক্তিদেবীকে বলা হয় অন্তরঙ্গা শক্তি স্বরূপ শক্তি তাহলে ভগবানের যদি স্বরূপ শক্তি অর্থাৎ ভেতরে থাকেন ভগবানের ভেতরে ভক্তিদেবী থাকেন এই ভক্তিদেবী কি করে একটা জড়ো মানুষের মধ্যে আসবেন কেন জড়ো মানুষের সঙ্গে অপ্রাকৃত জগতের কোনো সম্বন্ধ নাই অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর অপ্রাকৃত বস্তুর সঙ্গে প্রাকৃত বস্তুর কোনো দিন যোগাযোগ হয় না অপ্রাকৃত বস্তুর সঙ্গে প্রাকৃত যোগাযোগ হয় না তাহলে কি করে ভক্তিদেবী হঠাৎ চলে এলো গুরুকিপা হলো কারোর মধ্যে আরও সেবা করতে আরম্ভ করলো ভক্তিদেবীর মধ্যে চলে এলো কী করে কি করে এলো এই একটা প্রশ্ন আসবে এটার উত্তর বলছেন যে ভক্তিদেবী যখন গুরুকৃপা হয়ে যায় কাউর ওপর তখন তাকে দেখলে বোঝা যায় কার ওপর গুরুকৃপা হয় তাকে দেখলে কিন্তু বোঝা যায় আর গুরুকৃপা হয়েছে তার লক্ষণ আছে অনেক বোকালো জানে না তার মধ্যে যখন ভক্তিদেবী চলে এলো ভক্তিদেবী তার হৃদয়ে বসে থাকা ভালো করে মনে রাখতে হবে ভক্তিদেবী তার হৃদয়ে বসে বসে পড়বার ফলেতে ভক্তিদেবী তার হৃদয়ে বসে পড়বার ফলেতে ভক্তিদেবীর যে ইনফ্লুয়েন্স একটা প্রভাব আছে ভক্তিদেবী হৃদয়ে বসে পড়ল এবার ভক্তিদেবীর যে প্রভাব আছে এই প্রভাবেতে কি হল এই প্রভাবেতে তার ইন্দ্রিয় গ্রাম ইন্দ্রিয় হাত পা চোখ মুখ নাম সব ভগবানের সেবা করতে চাইছে কথাটা বোঝা গেল ভক্তিদেবী তার হৃদয়ে আসবার ফলেতে কেন জানি না তার ভালো লাগছে হরিকথা শুনতে ভাল লাগে কীর্তন করতে ভাল লাগে সেবা করতে ভাল লাগে এই যে ভালো লাগছে এটা কী জন্য ভক্তিদেবী আসছে ভক্তিদেবী থাকবার ফলেতে অর্থাৎ তোমার জড় ইন্দ্রিয়ের দ্বারা অর্থাৎ জড় ইন্দ্রিয় মনের দ্বারা অর্থাৎ জড় ইন্দ্রিয় এবং মনের দ্বারা ভক্তিকে সাধন করা যায় না জড়ো ইন্দ্রিয় এবং মনের দ্বারা স্বপ্নেও যেন ভেবে নিও না স্বপ্নও যেন কেউ ভেবে না নেয় জড়ো ইন্দ্রিয় এবং এবং জড়ো যত ইন্দ্রিয় আছে মনের দ্বারা আমি ভক্তি সাধন করে নেব হয় না এটা কোনো দিন হবে না কেন ভক্তিদেবীর সঙ্গে জগতের কোনো সম্বন্ধ নাই তিনি তো ভগবানের সরস্বতী তাহলে ঘটনাটা কি হয় বা যে আমি যে বহু পূর্বে ব্যাখ্যা করেছিলাম যেটাকে বলা হয় সাধন ভক্তি সেটা শুরু হয় না সাধন ভক্তিটা যখন থেকে শুরু হয় তার আগে সাধনক ক্রিয়া থাকে বোঝা গেল না কী করে বোঝাবো তোমাদের সাধনা প্রথমে হয় সাধনক ক্রিয়া অর্থাৎ সাধনার মতো একটা কিছু মনে হয় এই বলেছে এটা পরিষ্কার কর এটা কর এই যে করছে এটা সাধনক ক্রিয়া বলে এটা সাধন ভক্তি নয় এখনও ভক্তি শুরু হয়নি সাধন ক্রিয়া এই যেমন যেমন বলেছে গুরুদে কুলসি দি জল দেয় ওখানে কাট এটা কার গাছপালা লাগা এটা এ করছে সাধন ক্রিয়া এই সাধন ক্রিয়া করতে করতে যখন গুরু বৈষ্ণবের পূর্ণ কৃপা হবে তার আগে কৃপা হচ্ছে কৃপা হলে কি হবে তখন সাধন এবার কি বলে সাধন ভক্তি শুরু হয়ে যাবে এবং সাধন ভক্তি থেকে এবার আমার গণনা করা হবে সাধন ভক্তির আগে যে অবস্থাটা সেটা গণনা করা হয় না সাধন ভক্তি থেকে শুরু হয় সাধন ভক্তি ভাবভক্তি প্রেম ভক্তি প্রপাত বারবার বলছেন হে মহোদয়গণ আপনারা বোকা থাকবেন না ভক্তিগণ ঠাকুর বলছেন হে মহোদয়গণ সাধন ভক্তি ভাবভক্তি প্রেম ভক্তি এর পার্থক্য আপনারা এখনও বুঝলেন না আপনাদেরকে বোকা বানিয়ে দিচ্ছে এটা বোঝবার চেষ্টা করুন না হলে হবে না সাধন ভক্তি কাকে বলে সাধন ভক্তি হওয়ার পর ভাবভক্তি কখন হয় ভাবভক্তি হওয়ার পর এবার তারপরে এবার অন্য কথা প্রেম ভক্তি তো অনেক পরে এগুলোর পার্থক্য না বুঝতে পারলে কোনোদিনই কিছু লাভ হবে না সেই জন্য বলছেন তাহলে যেমন একটা পেতাত্মা যখন কারোর হৃদয়টা ঢুকে পড়ে তখন সে কে ভুলে যায় মনে থাকে কি আমি অমুক ব্যক্তি মনে থাকে না এই সময় কি করে সেই পেতার্তা তার হৃদয়তে বসে তার ইন্দ্রিয়গ্রামকে গ্রামকে ইচ্ছামতো ব্যবহার করে কে পেতার্তা তো শূন্য এ তো হাওয়া এটা তো আত্মাটা তো আর কিছু করতে পারবে না এটা একটা শরীরে ঢুকলে পরে তাহলে কিছু করতে পারে এ হাওয়ার মতো চলছে যেমন ধুন্দুকারী যখন হরি শুনছে তাকে একটা বাঁশের বাঁশের ফোকরের মধ্যে বসলো কেন তো হাওয়াতে উড়ে যাবে না বাঁশের একটা ফোকর সাতটা গিট সাতটা গিটের একটা বাঁশের ফোঁকরের মতো বসল এবার একটা করে গিট কেটে যাচ্ছে ফেটে যাচ্ছে আবার ও ওপরে উঠে যাচ্ছে ধীরে ধীরে ওপরে উঠে যাচ্ছে ঠিক সেই রকম পেতাত্তা যেমন কারোর মধ্যে ঢুকলে তার ইন্দ্রিয়গ্রামকে পুরো ব্যবহার করে পিসাচি পাইলে যথা মতিচ্ছন্ন হয় মায়াবদ্ধ জীবের হয় সেই ভাবতা এর চেয়ে সুদা উদাহরণ হবে না এটা সবচেয়ে সোজা উদাহরণ পিসাচি পাইলে যথা মতিচ্ছন্ন হয় মায়াবদ্ধ জীবের হয় সেবাবুত হয় কথাটা বোঝা গেল এবার ভক্তিদেবীর ক্ষেত্রে এই নোংরা উদাহরণটা দেওয়া উচিত নয় কিন্তু কি করি তোমরা বুঝতে পারবে না ভক্তিদেবী যখন হৃদয়েতে বসে পড়ে তখন ভক্তিদেবীর প্রভাবেতে ভক্তিদেবীর প্রভাবেতে সমস্ত ইন্দ্রিয় গ্রাম সব কিছু নাম শুনেছ কোনোদিন শোনেই নি এরা তদাত্মতা প্রাপ্ত হয় তদাত্মতা কথাটা মানে বুঝছো না যা একটা উদাহরণ দিই একটা উদাহরণ দিলে বোঝা যাবে শ্রীলে ভক্তিপ্রমদ পরিবেশী মহারাজ সিদ্ধ মহাত্মা তিনি গয়েশপুর বলে একটা জায়গা কল্যাণীতে সাক্ষাৎ মদন মোহন যে গাছের উপর উঠত খেজুরের রস খেত সেই মদন কখনো কখনও কখনও কখনো ওখানে গেলে পুজো করতেন আদর করতেন তিনি হঠাৎ রাত্রে এই ঠান্ডার সময়ে মদনমোহনকে কোনো লেপ চাপা না দিয়ে উনি মন্দির বন্ধ করে চলে এসছেন চলে এসে এবার ঘরের মধ্যে ঢুকেছেন ঢুকে এবার তার জ্বরের মতো লাগছে ঠান্ডায় কাঁপছে বুঝলি এরকম নয় ব্রহ্মচারী আমার তো এরকম ঠান্ডা কাঁপ দিয়ে লাগে না কি ব্যাপার উনি লেপে কোনো মতে কম্বল দিয়ে একটু বিশ্রাম একটু এটাকে নিদ্রা নয় নিদ্রা এখনো আসেনি এখনো নিদ্রা আসেনি তিনি সঙ্গে সঙ্গে এবার স্বপ্নেতে মদনমন বলছেন ও তুমি আমাকে কম্বল দাও আজকে তুমি আমাকে কম্বল দিতে ভুলে গেছো সঙ্গে সঙ্গে এখনো ঘুম আসেনি লাফিয়ে উঠে হ্যাঁ কম্বল দিই নি ভুল হয়ে গেল কোনো দিন ভুল তো হয় না এটা লীলা করবেন মন এই জন্যই হয়তো হলো তিনি কি করলেন সঙ্গে সঙ্গে কাপড় জামা ছেড়ে ওই ঠান্ডার দিনে চাট করলেন ওই রাত্রে চান করে সঙ্গে সঙ্গে মন্দিরে ঢুকলেন ক্ষমা চেয়ে মন্দিরে ঢুকে সত্যি আমি ভুলে গেছি গিয়ে কমল চাপা দিয়ে এটা কি মানে হলো মানে মদন মোহনের ঠান্ডা লাগছে আমার ঠান্ডা লাগছে কথাটা মানে বুঝবার চেষ্টা করো কথাটা মানে বুঝো মোহনের ঠান্ডা লাগছে এই জন্য আমারও ঠান্ডা লাগছে এতটাই তদাত্মতা মদনমোহনের সঙ্গে এতটাই একাকার হয়ে গেছে যে গিরিরাজ শিলা কলকাতার মঠেতে পুড়ছে মূর্খ পূজারি বুঝতে পারেনি মোমবাতি উল্টে গেছে গিরিরাজের আসনে আগুন ধরে গেছে গিরিরাজের গায়ে ছ্যাঁকা লাগছে আগুন পরে দেখা গেল সঙ্গে সঙ্গে জল দিয়ে নেবায় পুরো মন্দিরটাই জ্বলে যেত এখানে আমি রয়েছি গুরু পদ্মের ঘরেতে কুটিরে সেখানে তার হৃদয় জ্বলছে জ্বলে গেল জ্বলে গেল চিৎকার করছেন কি ব্যাপার হলো গিরিরাজ জ্বলেছে কলকাতা বেহালা মঠে অথচ তার কষ্ট হচ্ছে মায়াপুরে এবার মানে বোঝা গেল এটা তদাত্মতা অর্থাৎ ভগবানের সঙ্গে চিন্তা চেতনা ভাবনা এতই একাকার হয়ে গেছে যে এখন ভক্তিপ তুর্গেশ্বর মেদকে মারতে যাও গালাগাল দাও তোমার সব শেষ ভগবান ক্ষমা বরঞ্চ ভগবানকে যদি দুই চারটে গালাগাল দিতে ভগবান মেনে নিত ভগবানকে যদি তোমরা দু চারটে গালাগাল মেনে নিত কিছু বলতো না কিন্তু তুমি গালাগাল দিয়েছো কাকে তার ভক্ত ভগবান ছাড়বে না এটাকে বলা তদাত্মতা আর একটা উদাহরণ দিই আর একটা উদাহরণ দিই মহাপ্রভু যেটা দিয়েছেন মহাপ্রভু বলছেন যে দেখো একটা চন্দনের কোন চন্দন যে চন্দনের এই টুকরের দাম হলো দশ হাজার টাকা এইটুকু টুকরো চন্দন তার দাম হলো দশ হাজার টাকা এবার বুঝতে পারছো কোন চন্দনের কথা বলছি সেই চন্দন মলয়জ চন্দন সেই মলয়জ চন্দন তুমি ভগবানের ভোগে লাগিয়েছ হয়েছে সেবা এবার তোমার গাড়িতে জ্বালা করছে যেটা মদন মোহন যেটা আমাদের যেটা আমাদের সিনার্জি বলেছিল সিনার্জি আমার মলয়জ চন্দন আনো শিগগিরি মাধবেন্দ্র শিগগিরি যাও এই মলয়জ মাপু উদাহরণ দিচ্ছেন যদি কাউ জীবনে এরকম জ্বালা পোরা হয় আমি একজনের জীবনে দেখেছি সে হচ্ছে একটা একটা জায়গায় আমার সঙ্গে একটা মন্দিরে দেখা হয়েছিল সে ছেলেরা পুরো পাগল হয়ে গেছে অপরাধ করতে করতে পুরো গা তার জ্বলছে উন্মাদের মতো একটা কলকাতার একটা মঠে তার সঙ্গে দেখা হয়েছিল সো একটা ইন্টারন্যাশনাল সোসাইটির সে একটা থেকে দীক্ষা নিজে আমি তার জন্য কোনো মন্তব্য আমি করছি না সে এরকম অবস্থা তখন তাকে নিয়ে আমি আয়ুর্বেদিক দোকানে গিয়ে চন্দন আসব কিনে দিলাম চন্দন আসব মানে মাস আট মাস চন্দনকে ডুবিয়ে রাখে সেই জল সে পান করবে এবং গায়ে মাখবে তারপর তা কমবে বুঝে গেল মহাপ্রভু বলছেন এই যে চন্দনের ফোঁটাটা কপালে দিয়েছে কপালে দিয়েছে কিন্তু মহাপ্রভু এই উদাহরণ দিচ্ছেন মানে চন্দন মলয়জ চন্দনের মহাপ্রভু বলছেন মলয়জ চন্দনের একটা ফোঁটা কপালে মাত্র দিয়েছে এ কপালে দেওয়ার ফলে পুরো শরীর ঠান্ডা করে রেখেছে এ কী করে হয় বোঝা এটাই চন্দন এটাই প্রভাব লেখেছে এখানে ক কপালে দিয়েছে কিন্তু সারা শরীর একটা যেন ঠান্ডা একটা অনুভব হচ্ছে বোঝা গেল আর একটা উদাহরণ দিই মহাপৌ বলছেন একটা লৌহ খণ্ডকে একটা লৌহ খণ্ডকে কালো কালো একটা লৌহ কালো খণ্ডকে কালো লৌহ খণ্ডকে যখন আগুনের মধ্যে দেয়া হয় আগুনের মধ্যে দেওয়ার ফলেতে সেই আগুনের ধর্ম এই লোহার মধ্যে সঞ্চারিত হয় এটা কিন্তু লোহার ধর্ম নয় লোহা আদৌ পোড়াতে পোড়াতে পারে না আগুনের ধর্ম লোহার মধ্যে চলে গেল এবার দেখতে লাল হয়ে গেল আগুনের মতোই দেখাচ্ছে ওই লোহাটা দিয়ে তুমি যে কোনো একজন জিনিস পোড়াতে পারবে পোড়াতে পারবে জ্বালাতে পারবে কিন্তু লোহা জ্বালাতে পারে না তাহলে আগুনের সঙ্গে লোহার যে তদাত্মতা প্রাপ্ত আমার কথা মানে বুঝেছ লোহার সঙ্গে এই যে আগুনের সঙ্গে লোহার যে তদাত্মতা প্রাপ্ত হল তার ফলেতে এই লোহা লোহখণ্ডের মধ্যে শক্তি সঞ্চার হল ঠিক রকম যখন কোনো শিষ্যের সঙ্গে গুরুদেবের তদাত্মতা প্রাপ্ত হয় যেমন ছিল বামন গুশ্বী মহারাজ স্বই কেশবগুশ্বী মহারাজে হয়েছিল এইরকম তদাত্মতা যার হয় সে গুরুদেবের সমস্ত শক্তি পেয়ে যায় বোঝা গেল গুরুদেবের যা যা ছিল ওই শক্তি পেয়ে যায় যেটা মাধবেন্দ্র পরিপাদের শক্তি ঈশ্বর পরিপাদের এবং সম্পূর্ণ চলে এবার মানে বোঝা গেল তাহলে ভক্তিদেবী আমার হৃদয়ে উদিত হওয়ার ফলেতে ভক্তিদেবী উদিত হওয়ার ফলেতে আমার গ্রাম এবং চিন্তা চেতনা মন এগুলো কি হলো এই ভক্তিদেবীর সঙ্গে তদাত্মতা প্রাপ্ত হয়ে গেল বোঝা গেল মানেটা বোঝা গেল যেমন আগুনের সঙ্গে লোহা হল ভক্তিদেবী খালি আছে ভক্তিদেবীর উপস্থিতি ভক্তিদেবী কিছু করছে ভক্তিদেবীর উপস্থিতির ফলে ভক্তিদেবী আছে বলে ভক্তিদেবী সেখানে উপস্থিত আছে বলে হৃদয়ে তার প্রভাবেতে সমস্ত গ্রাম যা কিছু শরীর মন তদাত্মতা প্রাপ্ত হলো এইটাকেই বলা হচ্ছে অপ্রাকৃত দেহ বোঝা গেল কি বললাম এটা অপ্রাকৃত দেহ যেটা আমি বৃহৎ ভাগবতের রিপিটেডলি আই টোল আমি বারবার বলেছিলাম আজকেও বলেছিলাম এটা হচ্ছে কি বলছেন কৃষ্ণ ভক্তি সুধা পানাত, দেহ দৈহিক বিশ্রুতে তেসাম পাঞ্চভৌতিক দেহ অপি সচিদানন্দ রূপতা অনর্গল হরিকীর্তন হরিকথা শুনতে শুনতে কি হয় সেটা কি হয় তা কৃষ্ণ ভক্তির রস পান করতে করতে এবার ভক্তিদেবী তার হৃদয় এমনভাবে বসে পড়েন ভক্তিদেবীর সঙ্গে গ্রাম এবং দেহ মন সব তদাত্মতা তার মানে অপ্রাকৃত হয়ে যায় অপ্রাকৃত হয়ে গেল সেইটাই বৃহৎ ভাগবত অমৃতে বৃহৎ ভাগবত অমৃতে বৈকুণ্ঠ পার্শ্বদগণ বৃহৎ ভাগবত অমৃতে বৈকুণ্ঠ বৈকুণ্ঠবার্ষদগণ বলছেন গোপকুমারকে গোপকুমার তুমি এটা বিশ্বাস করো অপ্রাকৃত বৈষ্ণব এই জগতে থাকুক কিংবা বৈকুণ্ঠ থাকুক একই কথা ফলোবার এসে অপ্রাকৃত বৈষ্ণব তারা আমাদের সঙ্গে তোমার মন্দিরে এখানে থাকুক বা বৈকুণ্ঠ একই কথা বলছে তারা কিন্তু অপ্রাকৃত কে বলছেন বৈকুণ্ঠ বৈকুণ্ঠবার্ষত স্বয়ং এসছেন বৈকুণ্ঠবার স্বয়ং এসছেন গোপকুমারকে কৃপা করার জন্য মুক্তি পদে বলছি এখানে আমাদের কোনো কাজ নেই তোমার জন্য এসেছি তারপর বোঝাচ্ছেন হে গোপকুমার দেখো এটা আশ্চর্য জিনিস গুরু বৈষ্ণব এই জগতে থাকুক ভক্তিবিনোদ ঠাকুর ভক্তিমীনদ ঠাকুর এই জগতে থাকুন কিংবা গোলকধামে কিংবা একই সময়তে দুই জায়গায় থাকেন তারা যেমন আমি উদাহরণ দিয়েছিলাম ওরা জানে একই সঙ্গে দেহটা এখানে রয়েছে অথচ চলে গেছে বৃন্দাবনে শ্রীনিবাস আচার্যের শিষ্য রামচন্দ্র কবিরাজ গুরুদেব তিন দিন ধরে ফিরছে না কেন কি হয়েছে তিন দিন ধরে বসে রয়েছে ধ্যান ধ্যানাসনে তো রামচন্দ্র কবিরাজকে ডাকা হয়েছে যেহেতু রামচন্দ্র কবিরাজ এবং কৃষ্ণ এবং এবং আমাদের শ্রীনিবাস্য বলেছিলেন এ আর আমি একই এর দেহ আমাদের আলাদা নয় ফের ওকে ডাকা হয়েছে ও বলছে ঠিক আছে দাঁড়ান আমি দেখছি গুরুদেব কোথায় গেছে ভজন কুটিলে উনিও তখন গুরুদেব পেছনে বসে পড়লেন বসে গিয়ে দেখছেন গুরুদেব বৃন্দাবনে আছে বৃন্দাবনে যমুনাতে রাধারানীর নাকছাপি হারিয়ে গেছে এবং এই অবস্থায় যদি বাড়ি যায় এবার তো একবার পিন্ডি খাবে এই জন্য খোঁজাখুঁজি চলছে সব সখী মঞ্জুরি সব জল তোলপাড় করছে এখন কী হল এই যে যাকে বলা হয় শ্রীনিবাচার্য তিনি হলেন মণিমঞ্জুরি তিনিও খুঁজছেন এবার শিষ্য এই যে বলা হলো শিষ্য আর তার কবিরা উনিও চলে গেছেন উনি গিয়ে দেখেন গুরুদেব খুঁজছে গুরুদেব কী হলো বলে এরা হারিয়ে গেছে আর তাহলে তুমিও খুঁজো খুঁজতে খুঁজতে দেখেন যমুনা জলে একটা পদ্মফুলের ভেতরে আটকে গেছে পড়ে জলে যায়নি পদ্মফুলের একটা জায়গা আটকে রয়েছে পাতার ভেতরে এটা দেখেছে। দেখে এবার শিষ্য এবার কবিরা যেবার এইটাকে তুলে নিয়ে ও গোপীস্বরূপে গেছে ওরও একটা স্বরূপ আছে তুলে নিয়ে এবার দিয়েছেন মনেমঞ্জরিকে অর্থাৎ গুরুদেবকে গুরুদেব আবার রেখে দিয়েছে তে আবার ওকে এইভাবে আমাদের আনুগত্য ডাইরেক্টলি আদানকে যেতে পারবে না এইভাবে ফেরত দিয়েছে বোঝা গেল তারপর চলে এলেন তা আবার উদ্ধবজি অত অত গম্ভীর বিষয় না বললেও ভাগবতের যে চর্চা করেছিলাম আমি এতে বলেছিলাম বিদুর জি মহারাজ বিদুরজি মহারাজ এবার প্রশ্ন করছেন উদ্ধবকে উদ্ধব প্রশ্ন করার পর এবার পাগলের মতো ও চোখের জল এবং চোখ কাঁপতে আরম্ভ করেছে সরি কৃষ্ণের কথা স্মরণে আসবে কৃষ্ণের কথা সবসময় স্মরণে আসে কিন্তু যেহেতু বিদুর জিবার বিশেষভাবে প্রশ্ন করেছে সেই কারণে কৃষ্ণ স্মরণটা এত গাঢ় হয়ে গেছে যে এবার আরতে থাকতে পারছে না সেই তখন এবার পাগলের মতো চোখ বুঝিয়ে তার চোখে জল পড়ছে আর মনে হচ্ছে তিনি জগতে আর নাই ধ্যানস্থয়ে ভাগবতে লেখা রয়েছে তিনি চলে গেছেন সেই নিত্যধামে যদিও তো নিত্য নিত্যধামই থাকে এখন এই যে নিশ্চেষ্ট দেহ শরীর চলছে না মোশনলেস বডি অব বিদুর উদ্ধবজি মোশন মোশনলেস কী করে হলো বলছি ইনি অপ্রাকৃতিক চলে গেছেন তারপরে হঠাৎ এই ধীরে ধীরে নিজেকে সংযত করে আবার অপ্রাকৃতিক জগৎ থেকে আবার ফিরে এলেন এসে আবার বিদুরজি মারে প্রশ্নের উত্তর দিয়ে লেখা আছে ভাগবত ভাগবতে ডাইরেক্ট লেখা আছে তিনি এই করতে তিনি বিহু হয়ে বিহল দশা প্রাপ্ত হয়েছেন চলে গেছে ভগবত লোকাত নীলোকে ভগবত লোক থেকে নীলোকে ফিরে এসে এবার বিদুর্জী জি সঙ্গে কথোপকথন আরম্ভ করলেন আস্তে আস্তে চোখটা খুললেন চোখ বুঝেছিলেন আস্তে আস্তে চোখটা এরম খুললেন তারপরে বিদ্যুজি মহারাজে কথা হার কাজেই একই শরীরে প্রভুপাত কি করে এত আর্টিকেল লিখছেন এত কাজ করছেন এত ভক্তি আবার একই স্বরূপে প্রভুপাত ওখানে মনে মঞ্জুরি হিসাবে রাধা সেবা করছেন এটা আমাদের মাথায় ঢুকবে না একই শরীরে তিনি কী করে ভক্তিম ঠাকুর একই শরীরে ভক্তিম ঠাকুর হিসেবে গৌরের পার্শ্বদ আবার তিনি এবার কমল মঞ্জুরি হিসাবে ওইখানে রয়েছে এগুলো এখন এই অবস্থা মাথায় ঢুকবে না এই জন্য এগুলো নিয়ে তর্ক বিতর্ক হবে কোনো দরকার নেই এগুলো আর ভক্তিমণ্ড ঠাকুরের শরীর ছেড়ে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি ভক্তিমন ঠাকুরের শরীর পড়ে রয়েছে পৌবা শরীর ছেড়ে দেওয়ার পর আমরা দেখছি শরীর পড়ে রয়েছে কিন্তু যেটা দেখছি সেটা বাস্তবিক দর্শন নয় বাস্তবিক এটা দর্শন নয় কেশব কোশ্বী রায় বলছেন সাপের খোলস যেমন ছাড়ে বাস্তবিক শরীর অপ্রাকৃততা তা চলে গেছে এটাকে আমাদের আমাদেরকে বোকা বানানোর জন্য রেখে গেছেন বোকা বানানোর জন্য আমি একদিন গোকুল মহাবানের জঙ্গলে ভজনকুটি থেকে বেশি দিকে সামনে একটা বিরাট সাপ বিরাট লম্বা আমি বলে কি ব্যাপার হলো পরে আস্তে আস্তে সাপটা নড়েও না চড় না পরে বোঝবাসী এলো বাবা ইয়ে সাপটা ছিলকা হ্যাঁ এটা হচ্ছে খোলা আর তাই তো পুরো গোটা সাপটা নিজের যে খোলসটা ছেড়েছে পুরো সাপের মতো কেশব কোসিমা বলছেন বৈষ্ণবরা আমাদের বোকা বানানোর জন্য আমরা সমাধি ভোমাধি দিয়ে জন্য একটু মঙ্গল পাই এই জন্য এটা বানিয়ে যায় আসলে ওই শরীর চলে যায় অপ্রাকৃত শরীর অপ্রাকৃত শরীর কেউ কিছু হয় না তাহলে দেখা গেল বৈকুণ্ঠ পার্ষদ বৈকুণ্ঠ পার্ষদ বলছেন বৈকুণ্ঠ পার্ষদ বলছেন কাকে গোপকুমারকে গোপকুমার বৈষ্ণব অপ্রাকৃত বৈষ্ণব এই জগতে থাকুক বা বৈকুণ্ঠ জগতে থাকুক একই কথা এখানে পার্থক্য কিছু না যেমন যেমন বৈকুণ্ঠ পার্শ্বদ বলছে আচ্ছা আমাদের দেখো বৈকুণ্ঠ পার্শ্বদ এবার প্রমাণ দিচ্ছেন তুমি এটা বিশ্বাস করো কারণ এই দেখো আমরা বৈকুণ্ঠ পার্শ্বদ তো আমরা বৈকুণ্ঠ থাকার কথা আমাদের তো বৈকুণ্ঠ থাকার কথা আর ভগবান তো আমাদের পাঠিয়েছেন যাও এইসব জায়গা মঙ্গল করে এসো তো আমরা যে এই জড়জগতে এসেছি এই যেমন ধরো তুমি মুক্তিপদে আছো আবার অন্য সময় অন্য জায়গায় যাব। এটা ধরো জড় তো ব্রহ্মা থেকে আরম্ভ করে এই জগৎ সবই জড় জগৎ এই জন্য গীতা ভগবান বলছেন আব্রহ্মভুবনা লোকা পুনরাবর্তী নহ অর্জুন ব্রহ্মা থেকে কীটপতঙ্গ বই সব চাকায় ঘুরছে তাহলে আমি কি করব? এই অবস্থায় বলছেন যে আমরা তো সব জায়গায় যাব আমরা ব্রহ্মলোকেও যাই তপলোকেও যাই মহরলোকে সব জায়গায় যাই আবার পৃথিবীতেও আসি এই পৃথিবী এখানেও আসি তাহলে দেখো আমরা বৈকুণ্ঠ পার্শ্বদ অথচ আমরা পৃথিবীতে আসি মুক্তি পদে যাই এখানেও সব জায়গায় যাই আমাদের কিছু হয় না আমাদের তো কিছু আমরা বৈকুণ্ঠ পার্শ্বদ তো গোপকুমারকে এই উদাহরণটা দিচ্ছে আমাদের তো বৈকুণ্ঠ পার্শ্বদ আমরা আমাদের শরীর কি পাকিত তোমার কি মনে হয় আমাদের বাগে অপ্রাকৃত তো এই অপ্রাকৃত শরীর নিয়ে আমরা যখন বিভিন্ন জায়গায় বিচরণ করি প্রকৃতির গুণ আমাদেরকে স্পর্শ করে না বোঝা গেল প্রকৃতির যে গুণাবলী যেখানেই আমরা যাই প্রকৃতির গুণাবলী আমাদেরকে স্পর্শ করে ঠিক একই কথা পৃথিবীতে প্রপাত আবির্ভাব হয়েছেন আমাদের সঙ্গে লীলা করেছেন প্রকৃতির কোনো গুণ কি প্রপাতকে স্পর্শ করেছে ভক্তিম ঠাকুরকে স্পর্শ করেছে করে নাই হরিদাস ঠাকুরকে স্পর্শ করেছে কাউকে স্পর্শ করে তাহলে এইখানে পার্থক্যটা বুঝতে হবে তুমি যদি নিজের কেরামতি যাই করো এটা সনাতন গোস্বামী টিকায় লিখছেন কেউ যদি মনে করে আমার ভক্তি বেশি হয়ে গেছে আমি অনেক ভক্তি জেনে ফেলেছি সে হচ্ছে মূর্খ এই ধারণাটা বৈষ্ণবদের থাকে না বৈষ্ণবদের কখনো এই ধারণা থাকে না যে যত সেবা করে সে ততভাবে আমার ভক্তি নাই আমার ভক্তি হলো না আমার ভক্তি বলে কিছু নাই পাশ্ড আমি এটা বলে এটা বলে তো ভক্তি আমার নাই তারা সবসময় ভাবে ভক্তি মানে হলো ভগবানের প্রসাদ ওটা আমি জাহির করেছি আমি এই এতগুলো করে ফেললাম এটা আমার ভক্তি করলাম এটা না যারা বাস্তবিক ভক্ত তারা কখনোই এত লেখা লেখি কথা কোনো কিছু বলে কোনো কিছু করে কখনো কৃতিত্ব জাহির করে না তারা কখনো মানে করে না আমি এটা জাহির করলাম ভক্তি তারা জানে ভক্তিটা ভগবানের কৃপাতে আসে এটা আমি জোর জবরদস্তি আনতে পারবো না জোর জবরদস্তি আসে না এটা কখনো আসতে পারে না এইখানে এই পার্থক্যটা বোঝো ডিভোটি অ্যান্ড নন ডিভোটি দ্যাট ইজ দ্য মেন ডিফারেন্স আপ ডিভোটি নেভার থিং আই হ্যাভ ডান সো মেনি সেবা সো মেনি ভক্তি ওয়ার হ্যাজ নন ডিভটি ইজ গোয়িং টু থিং আই হ্যাভ ডান সো মেনি থিং দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ডেভোটি অ্যান্ড নন ডেভোটি বিকজ ভক্তি ইজ নট ম্যাটার ভক্তির স্বরূপ শক্তি ভগবানের কৃপাতে আমার কাছে ভক্তি এসছেন এর ভগবানের প্রসাদ তারা মনে করেন আমার জীবনে যা কিছু করেছে ভগবানের প্রসাদ তিনি করিয়েছেন তার ভক্তি থাকলেও হরিদাস ঠাকুর মনে করেন আমার ভক্তি আছে মনে করেন কি কখনো মনে করেন যেমন ধরো শঙ্কর এই যে কে থাকেন এই যে গম্ভীরা মন্দির গম্ভীরা মন্দিরের ভেতর গম্ভীরা মন্দিরের ভেতর এই যে সেবা করেন কে কে সেবা করেন স্বরূপগোসাই আছেন স্বরূপগোসাই তো থাকেন অপ্রাকৃত সেবা করেন কথা কীর্তন রায় থাকেন মাঝে মাঝে আসেন কিন্তু শঙ্কর সে থাকেন শঙ্করকে বালিশ হিসেবে মহাপ্রভুর কাছে দেয়া হয়েছে মহাপ্রু বালিশ নেন না শঙ্কর কী করেন মহাপ্রু পাটাকে জড়িয়ে ধরে পাশ বালিশ যেমন থাকে ধরে রাখেন কেন মহাপ্রু চলে যাবে কোথায় পালাবে এই জন্য নিয়ম করা হয়েছিল শঙ্কর পণ্ডিত কী করতন মহাপ্রভুর পায়ের গোড়ায় শুয়ে থাকতেন পাটাকে জোর করে ঝাপতে ধরে এর মধ্যেও মহাপ্রভু ওই যখন ঘোর নিদ্রা পাটাকে ছাড়িয়ে নিয়ে পালিয়ে যেতেন পালিয়ে যেতেন একদিন কি হয়েছে একদিন কি হয়েছে রায়মহাশয় অতি সকালবেলা অতি সকালবেলা এসছেন মহাপ্রভুকে দেখতে গেল কালকে রাতে অবস্থা খুব খারাপ ছিল মহাপ্রভু ভাবে বিউ ওই জন্য সকাল সকাল তার তরি করি করে এসে দেখেন মহাপ্রভু নাই আর এখানে শঙ্কর ঘুমোচ্ছে নিতে যাচ্ছে শঙ্করকে জোর করে রেগে ডাকছেন শঙ্কর শঙ্কর ওটো শিগগিরি ওটো শঙ্কর কী হলো মহাশয় তোমার ওপর বিশ্বাস করে আমরা যাই মহাপ্রভুকে ছেড়ে তোমার উপর বিশ্বাস করে আমরা যাই তুমি মহাপ্রভুকে সামনে রাখবে দেখো মহাপ্রভু কোথায় চলে গেছে তোমার কি ঘুমটাই বড় তোমার কি ঘুমটাই বলো তখন শঙ্কর কী বলছে হাত জোর ঠিকই বলেছে আমি চেষ্টা করি ভগবানের সেবা করবো সবসময় কিন্তু পারি না নিদ্রাই আমার বড় উনি কিন্তু রেগে গেলেন না উনি কিন্তু রেগে বললেন না কী মশাই কী বলছেন ফালতু কথা সারাদিন আমি প্রভুর সেবা করছি এখন না একটু ঘুমিয়েছি বলছে দেখুন কি করব আমার নিদ্রাই সর্বস ওই জন্য চেষ্টা করি প্রভু সেবা চব্বিশ ঘন্টা আমি করব কিন্তু নিদ্রা চলে এসেছে তা রায় মহাশয় এত বড়ো এত বড় গালাগাল বকা এতে ওর রাগ হলো না বুঝতে পেরেছ যেমন আমার গুরুমা ওকে যদি গালাগাল দেয় কিছু উল্টোপাল্টা করে ওনার রাগ হয় না উনি শান্ত ভয় থাকেন গুরু গুরুবেশ লক্ষণ ওনাকে গালাগাল দিন কিন্তু মনে করে না উনি আসেন ওনার খালি দুঃখ হয় ওদের যদি অমঙ্গল এইটা ভাবেন নিজে কোনো যা বল তো ইচ্ছা আমি তো জানি আমি কী করেছি আমি তো ভক্তি করেছি না ভগবানের কথা এবার লোকে যদি যা তা মনে করে করলো তা আমার তো কিছু করার নেই এতে লোকে মনে করতেই পারে তা কোনো না কোনো দিন তারা আবার ভুল বুঝবে আবার ঠিক বুঝবে কোনো না দিন প্রপাদ এই কথাই বলছে এখন প্রশ্ন হলো এই যে ভক্তিদেবী ভক্তি ভক্তিদেবী যার মধ্যে থাকেন তিনি কখনো দাবি করেন না যে আমি ভক্তি করে ফেলেছি তিনি সবসময় মনে করেন ভগবানের একটু সামান্য প্রসাদ আমার মধ্যে যদি আসে ভক্তি প্রসাদ ভক্তির প্রসাদ যদি প্রসাদ মানে কৃপা ভক্তির কৃপা যদি আমার উপর হয় যথেষ্ট যত পরিমাণে ওনার ভক্তি হয় যত পরিমাণে ওনার ভক্তি হয় তত ওনার দৈন্য হয় যত ওনার পরিমাণে ভক্তি বাড়ে তত ওনার দৈন্য বেশি হয় তাহলে আমার কিছুই হলো না আমি অনেক কিছু করে ফেলেছি এই বিষয় থাকে না তাহলে বোঝা গেল তাহলে এইভাবে ভক্তিদেবী কার মধ্যে আসে কিভাবে আসে এইসব কথাগুলো আমি বিস্তৃত হয় মোটামুটি না হলেও বিস্তৃত মানে অনেক দিন বলা দরকার কিন্তু তা হলো না আমি অল্প কথায় বললাম তাহলে আমরা আলোচনা করেছিলাম যে ভক্তি হলে পরে যে কি হয় সেটা বলা যায় ভক্তি কারোর মধ্যে উদয় হলে পরে কি যে হয় এটা বলা যায় না আশ্চর্য বিষয় तैयन बोल व्रत कृत्वा कित्वा एवं व्रत स्वियनाम कृत्ता जाताग चित्त उच्च हसती अथो रोदिती रौती गायते उन्माद वे नित्य लोकबाह्यारे वायु अग्निम सलिलम महिंच ज्योतिषी ज्योतिंसी সত্যানি দিশোদ্রুমাণী শরিত সমুদ্রাংশ হরে হে শরীরম শরীরমকিঞ্চিত ভূতম প্রণমেদ অনন্য যিনি ভক্তি করতে করতে এমন একটা দশায় উন্নীত হয়েছেন যে সর্বভূতে কি যে মারতে আসছে গালাগাল দিচ্ছে তার মধ্যেও ভগবানকে দর্শন করছে যেমন আমাদের উদ্ধবজী মহারাজকে সমাধান করতে যেতে হলো যেতে হলো না কোথায় দুর্যোধনের কাছে তো দুর্যোধনের কাছে গিয়ে দুর্যোধনকে যখন বলছেন রাজন প্রণাম তখন ওখানে টিকাকাররা লিখছেন দুর্যোধনকে উদ্ধবজি মহারাজ প্রণাম করছেন কি মাথা খারাপ হয়ে গেল নাকি দুর্যোধন কি প্রণামের যোগ্য না কিন্তু টিকাকার বলছেন দুর্যোধনকে বলছেন নমস্কার প্রণাম বলছেন কিন্তু আসলে প্রণাম করছেন কাকে দুর্যোধনের ভেতরে যে ভগবান বসে থাকে বোঝে গেল কথাটা মানে বোঝে গেল এই জন্য শত্রু মিত্র সাধুগুরু বৈষ্ণবের যে এলে তারা কিন্তু বিরক্ত হন না তারা তাকে ওই রেখে গিয়ে এই আপনি বলেছিলেন দূর হন এখানে বলবে তার মধ্যে রাখবে আসুন 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 বসুন তা বদ্ধজি বলবে কি করব না করবো আরও যে অপমান করে গেছে তাকে বল আপনি আসুন এ বাইরে চলে যাবেন না ভেতরে আসুন প্রসাদ দাও ওকে ওরা এই কথা বলবে উপরে বিপরীত কথা ও অপমান করছে মারছে তারপরে বলবে ভেতর ডাকো সম্মান করো প্রসাদ দাও কারণ ওর ভেতরে ভগবানকে দেখি বোঝা গেল কী বললাম আমি আমার জীবনে বৃন্দাবনে থাকাকালীন অবস্থায় আমি রাধাকুণ্ডে একটা বাবাকে দেখতাম সে কোনো অপরাধ করেছিল কি না আমি জানি না আমি তার সঙ্গে কথা বলতাম না মানে কেউই পাগলের মতো যাকে দেখছে তাকে দণ্ডবোধ করছে যাকে দেখছে সামনে সবাইকে দণ্ডবোধ করছে কুকুর ভাড়া যাকে দেখছে গরু সবাই মানুষকে সবাইকে হয়তো এইখান থেকেই পেয়েছে এটা কোনো অপরাধ হয়েছিল ওই জন্য অপরাধ হলে বেশি করে বৈষ্ণবের চলন নিয়ে মাথায় দিতে হয় বৈষ্ণবের উচ্ছিষ্ট পেতে হয় চরণ জল নিতে হয় এগুলোর নিয়ম বৈষ্ণবের ভক্তভুক্ত অবশেষ খাওয়ার যে পরে যে পড়ে থাকে আবার বৈষ্ণবের চরঞ্জল আর চরণ ধুলি তিন সাধনের বল কেউ যদি সাধনের বল পেতে চায় তাহলে এইগুলো হলো বল বৈষ্ণবের উচ্ছিষ্ট তিনি যা রেখেছেন আর বৈষ্ণবের চরণ ধুলি আর বৈষ্ণবের চরঞ্জল এগুলো হলো বিরাট সাধনের বল তাহলে এখানে বলছেন কি বলছেন এখানে বলছেন যে আশ্চর্য কথা এই যে যতক্ষণ মানে আকাশ দেখছেন বায়ু দেখছেন অগ্নি সলিলম মহিঞ্চ আকাশে গ্রহ তারা সব কিছু যতিংসী সত্যানি দৃশ্যদ্রমাণী গাছপালা শরিত কোনো নদী কোন সমুদ্র সব তিনি ভাবছেন সবের মধ্যেই ভগবানের উপস্থিতি এটা যে কত বড় কথা এটা তুমি তোমাকে তোমাদের আমি গল্প বলে বোঝাতে পারবো না এটা তোমাদের আমি গল্প বলে বোঝাতে পারবো না যেদিন হবে সেদিন বুঝবে যখন পূর্ণ গুরুকি হবে তখন দেখতে পাবে সমস্ত ভূতে ভগবানকে দেখতে পাবে কোনো মেয়ে ছেলে দেখতে পাবে না কোনো বেটা ছেলে কোনো বৃদ্ধ কোনো গরিব দরিদ্র কিছু দেখতে পাবে না তখন এরকম একটা অবস্থা হয় যেমন প্রহ্লাদ আজকে এত অত্যাচার করেও শুল নিয়ে এসে মারছে আগুনে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করছে বিষ দিচ্ছে গোয়ার ভেতরে ফেলে দিচ্ছে আটকে দিচ্ছে মেরে ফেলবে বলে তাই তো আবার পাহাড়ের ওপর থেকে ছুঁড়ে ফেলে দিচ্ছে সমুদ্রের মধ্যে কোনো অবস্থাতেই প্রহ্লাদ মহারাজ উদ্বেগ পাচ্ছে না উদ্বেগ পাচ্ছে না একবার তো ভগবানের ইচ্ছা এই জন্য প্রপাতকে যখন কেউ অপমান করতো কিছু করতো পৌপাত মনে করতেন ভগবানের ইচ্ছা উপযুক্ত জায়গায় জবাব দিতেন তিনি এই জন্য আমাদেরও শিখিয়ে গেছেন তোমাদেরও জবাব দিতে হবে কিন্তু আচরণ করে জবাব দিতে হবে জবাব না দিলে হবে না কাজে বলছেন খং বায়ু মগ্নিং সলিলম মহিঞ্চ জ্যোতিংশ্রী সত্যানি দৃশো দ্রুমাণী শরিত সমুদ্রাস সমুদ্রাংশ হরেহে হে শরীরম যৎকিঞ্চিত ভূতম প্রণমিত অনন্য অনন্যভাবে অর্থাৎ সব কিছুতেই ভগবান আছেন এই গাছপালা পাহাড় পর্বত নদী নালা যত কিছু মানুষ যা কিছু যেখানে আছে সবের মধ্যেই ভগবান আছেন এটা অনুভব অনুভব করে কি করতে হবে সমস্ত কিছু দিয়ে ভক্তগণ সমস্ত আকাশকে পর্বত সব কিছু ভাগবতের দ্বিতীয় এই দ্বিতীয় স্কন্ধে এগুলো বর্ণনা আছে যে আকাশে যেমন মেঘ দেখছে দেখছে ভগবানের চুল দেখছেন কত গাছপালা ভগবানের লোমকূপ এগুলো হয়েছেন সব সব বর্ণনা আছে এগুলো যাই হোক এখন সমস্ত ভূতে সমস্ত সর্বভূতে ভগবানকে অনুভব করা এটা কোনো চারটিখানি কথা না এটা গল্প করা যায় ভালো প্রথমে তোমার আমিত্বকে বিসর্জন দিতে হবে আমি আমার গেছে কি কাউ যায় তাহলে কী করে আমি আমার পড়ে রয়েছি এখন আমি আমারটা বুঝে তো রয়েছে তাহলে আমি আমারই গেল না তারপরে আমি আমার যাওয়ার পর এবার তারপর গুরু বৈষ্ণবের কৃপাতে যখন অনর্থ চলে যাবে ভজন শুরু হবে এবার ভক্ত সর্বভূতে ভগবানকে দেখবে এটা তো আর চারটি কানিগত দেব সুখদেব গোস্বামী সর্বভূতে তিনি অনুভব করছেন ব্রহ্মকে অনুভব করছে তো চারটিখানি কথা না তারপরে হল বলছেন যে সর্বভূতে ভগবানের অস্তিত্ব অনুভব করে এবার প্রণাম করবে এটা বড় গুরুত্বপূর্ণ বিষয় তারপরে আমি ব্যাখ্যা করেছিলাম ভক্তি পরেশানুভব বিরক্তির অন্যত্র চৈশ ত্রিক এক কালহা প্রপদ্যমানস্য যথাষ্ণত সুতুষ্টি পুষ্টি পায় অনুঘাসাম যেমন বহুদিনের ক্ষুধার্ত ব্যক্তি বহুদিনের বহুদিনের ক্ষুধার্ত ব্যক্তি অনেক দিন ধরে খায়নি সে যখন তাকে কোনো প্রসাদ দেওয়া হয় বা যা হোক খাদ্য খাবার সেই জন্য একটা করে গ্রাস যখন মুখে নেয় আর জলপান করে এর সঙ্গে সঙ্গে তার ক্ষুধা নিবৃত্তি হয় তার যে বহুদিনের দিনের ক্ষুধা নিবৃত্তি হয় তুষ্টি হয় আর শরীরের পুষ্টি হয় কি না শরীরের পুষ্টি এ তো হবেই আর ক্ষুধানিবৃত্তি হলো আর তুষ্টি হলো মনের তুষ্টি এগুলো হবে ঠিক সেরকম যখন ভক্তি কাউর মধ্যে চলে আসে জেনে রাখবে ভক্তি যার মধ্যে আসবে তার ল তার লক্ষণটা হল ভক্তি থাকলে তার মধ্যে পর ঈশ অনুভব পরেশা অনুভব এটা থাকবেই তাহলে ভক্তি থাকবে ভক্তি থাকলে পর ঈশ অর্থাৎ পরম ভগবানের অনুভব থাকবে ভগবানের অনুভবটা থাকবে তার হৃদয়ে তাহলে ভক্তি পরেশ অনুভব পর ঈশ অনুভব থাকবেই থাকবে এটা কোনো নয় একই সঙ্গে হয় ভক্তি থাকলে পরেশ ভক্তি থাকলেই পরেশ অনুভব থাকবে আর জড় বিষয়েতে টাকা পয়সা কামিনী কাঞ্চন সমস্ত বিষয়ে এমনিতেই তার তাকে চেষ্টা করতে হবে না এমনিতেই তার বিরক্ত বোঝা গেল এমনিতেই বিরক্তি কামিনী কাঞ্চন টাকা বা কোনো কিছু তার ভালো লাগে না কোনো কিছুতে তার রুচি নাই এটা হয় কখন যখন ভক্তি থাকে তাহলে ভক্তি পরে সানুভব বিরক্তির অন্যত এক ত্রিকোকাল একই কালে সিদ্ধ হয় অর্থাৎ ভক্তি এলো কিন্তু পরৈস অনুভব নাই অথবা অন্য জিনিসে আমার বিরক্ত এখনও হয় নাই অন্য কোন জিনিসে আমার বিরক্ত হলো না অন্য কোন জিনিসে আমার বিরক্ত হলো না অন্য কোন জিনিসে আমার বিরক্তি হলো না অন্য কোন জিনিসে আমার বিরক্তি হলো না আমার এখনও ভালো লাগে ভালো খেতে ইচ্ছে করে ভালো পড়তে ইচ্ছে করে সব কিছু ভালো লাগে এই যে লাগে এর পেছনে রহস্য হলো ভক্তি নেই ভক্তি থাকলে অরুচি তখন ছেঁড়া কাপড় পোধা ইচ্ছে করে। ছেঁড়া কাপড়টাই ইচ্ছে করবে ভালো লাগে না রুচি নেই আছে সব পাঠিয়ে দেয় লোকে আরে কেন পাঠাস এত দামি দামি এগুলো কী করে পড়বেও না নষ্ট হয়ে যাবে আবার না পড়লেও ওদের আবার অমঙ্গল হবে বাটি যে কোথায় যায় এবং তারা মুশকিল হয়ে যায় সব দিকে মুশকিল হ্যাঁ বোঝে না সংসারের এত মূল্যবান টাকাগুলো বোকার মতো সমস্ত কি দরকার আগে জিজ্ঞেস যেমন বউ কাছে কেউ এ কিছু টাকা নিয়ে এলো হ্যাঁ এটা এটা আপনি গ্রহণ করুন কী করবো এটা দিয়ে আপনি যদি একটা ভান্ডারা যদি একটা করেন বৌবা আপনি আপনার টাকা নিয়ে চলে যান কেন 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 বলে আপনি তো নিজেই মন্তব্য করলেন আপনার মঙ্গল কিসে হবে সেটা তো আমি বুঝবো আপনি আমাকে দিলেন এটা আমি গন্ত সাপাবো কি ভান্ডারা করছে আমি বুঝবো তা আপনি নিজের মঙ্গল নিজেই যখন করতে পারেন না আপনি নিয়ে যান টাকা আমি নেবো না আপনারটা ববা ফেরত দিয়ে দিতে কত মোটা টাকা লোকে আনত কত মোটা মোটা টাকা ফেরত দিয়ে আমি টাকা নেবো না কেন আপনি নিজে তো নিজের মঙ্গল করছেন আপনি তো নিজেই নিজের মঙ্গল করে ফেললেন তা আমার আপনার কিসে মঙ্গল হবে আপনার আমার ওপর বিশ্বাস নাই তা আমি আপনার টাকা নেবো না নিজে ও মনে করে ভান্ডারা করলেই ভালো ভান্ডারা জয় করা দেওয়া হবে অমুক প্রভু আজকের ভান্ডারা দিয়েছে জয় দিতে হবে এই ছাগল বোঝে না যে গন্তু চাপালে পরে আর গন্তু ছাপালে কে জানবে আর কেউ জানতে পারবে না অত আমার টাকাটা বিতায় যাবে এই যে ভান্ডারা হলে ভালো ভান্ডারের চিৎকার করে বলবে এই হচ্ছে জড়জগতের লোক তাহলে এখানে প্রশ্ন হল এই ইতি অচ্যুতাঘ্রিং ভজতনুবৃত্ত বিরক্তির বিরক্তি ভগবৎ ভবন্তি বই ভাগবতস্য রাজন তত পার শান্তিম উপৈতি সাক্ষাৎ কি বলছেন ইতি অর্থাৎ যেভাবে বর্ণনাটা আগে থেকে করলাম ভক্তি পরশানুভব তার আগে শ্লোক তার আগে যত বর্ণনা করা হলো ইতি এইভাবেতে অচ্যুত অর্থাৎ ভগবানের চরণ কমলকে যদি ভজনা করা যায় ইতি অচ্যুতাঘ্রিং ভজত অনুবৃত্তা অনুবৃত্তা মানে অনুবৃত্তা কথাটা মানে হলো নিজের ইচ্ছা মতো নয় ভজত অনুবৃত্তা এর মানে হলো শুদ্ধ গুরুবেশ আনুগত্যে ভক্তিটা করতে হয় নিজে নিজে করলে হয় না এই জন্য ভজত অনুবৃত্তা ভজত অনুবৃত্ত মানে কোনো সিদ্ধ মহাত্মা কোনো ভালো সাধুর যিনি ভগবান কি পছন্দ করেন কি করেন সব জানেন তার আনুগত্যে করলে এটা ভক্তি হয় সে আমি গৌসবাই করি বা অন্য রান্না সেবা করি যা তার আনুগত্যে এটা বলে ভজত অনুবৃত্তা অনুবৃত্ত কথার আরেকটা মানে হলো অনুবৃত্তাকতার আরেকটা মানে হলো নিরন্তর কোন ভজনের মধ্যেই ছেদ না থাকে আমি দু ঘন্টা ফাইলামি করব মোবাইল নিয়ে বাকি আমি এক ঘন্টা আমি গুরুদেবের সেবা হবে তা ভজত অনুবৃত্তা আমার যা কিছু আছে সেগুলো সব আমি ভগবানের সেবায় এমনভাবে লাগাব যে মায়া আমাকে ধরতে পারবে না পারবে পারবে না এইটাকে বলে ভজত অনুবৃত্তা মানে হচ্ছে তার মধ্যে ভজনের মধ্যে কোনো ছেদ না থাকে না আমি কিছুক্ষণ আমি ফাই ফাইলামি করে নিলাম আর বাকি আবার এক ঘন্টা সেবা করবে এটা নয় তাহলে ভজ তো অনুবৃত্তা মানে ভক্তের ভজনে যেন কোনো ছেদ না থাকে কোনো বিরাম যেন না থাকে সে ঘুমিয়ে ঘুমিয়েও মন্দির দেখবে গোবর্ধন দেখবে ঘুমিয়ে ঘুমিয়েও গুরুদেবকে দেখবে পোপাতকে দেখবে এগুলো হবেই হবে যে বাস্তবিক স্বাদ সে বাজে জগতের কিছু দেখবে না তাহলে ওটাও ভজন তা হরি স্বপ্নে দেখবে হরি হরিকথা বলছে সব তার চলতে থাকবে এগুলো নিয়ম তাই জন্য বলছেন তাই জন্য এখানে বলছেন এখানে কি বলছেন নাম হলো ইতি উচ্চতাঘ্রিং ভজতনবৃত ভক্তির বিরক্তির ভাগবত প্রবোধ ভবন্তি বই ভাগবত রাজন ততঃ পরাম শান্তিম উপৈত সাক্ষাৎ তারপরে হে রাজন এইরূপে অনুরাগ ভরে রূপে অনুরাগ ভরে নিরন্তর ভগবানের চরণ সেবায় ভক্তের ভক্তি হবেই হবে এর কোনো আর অন্যথা হবে না আর বিরক্তি অন্য বিষয়ে কৃষ্ণেরতর তর বিষয়ে বিরক্তি আর ভগবানের অনুভূতি এ হবেই হবে এর গ্যারেন্টি দেওয়া আছে আর তারপরে একটা পরা শান্তি লাভ করবে অ্যাপসলিউট পিস আর জড়জগতের থাকাকালীন অবস্থায় যখন তুমি বলবে আমি শান্তি চাই এটা কাম জড়জগতে থাকা আমাকে বিরক্ত করবেন না এটা কাম আর ভক্ত গোর কিশোর মারা কোনো কিছু নেই লেপ কম্বল কিছু নেই শান্তি সর্বদেশ বংশীদাবাজ পরা শান্তি কেন ভক্তি থাকলে সব যায় এই জন্য বলছেন একই সঙ্গে সব পূর্তি হয়ে যাবে কোনো অভিযোগ থাকবে না কাউকে শত্রু বলে মনে করতে পারবে না পরা শান্তি ভিতরেতে থাকবে কারোর সঙ্গে কোনো কম্পিটিশান করবে না ভক্ত কোনো দিন করে না ভক্ত কোনো দিন করে না কাজেই এবারে কি হলো এখানে বলছেন এইভাবে হয় কি এইভাবে করতে করতে তার পরা শান্তি তার জীবনে নেমে আসে কেন খাওয়া পেলে বা পেলে না কিছু আসে না খাচ্ছে না আবার দুধও চাইছে না জলও নেই শান্তি এটা চারটিখানি কথা না এটা কোনো গল্প কথা না এটা জীবনে হলে পরে তাও বোঝা যায় কী রকম একটা আনন্দ হয় ভেতরে মানে তোমাকে কেউ ধরে রাখা যাবে না ভক্তি ভক্তি করতে করতেই যখন তোমার পরা আনন্দ লাভ হবে তখন তোমাকে আটকে রাখা যাবে না ভেতরে একটা উছল উছলে পড়বে একটা আনন্দ ধরে রাখতে পারবে না এত আনন্দ হবে তখন মনে হবে আরও করি আরও করি আরও করি সেবা আরও করি সেবা বিরাম চাই না যেমন বামন গোসিম হাত করে নিরন্তর হাত কেটে উড়ে গেছে মেশিনে প্রেস মিনি চালাতে গিয়ে হাত ঢুকে গেছে হাত ঝুলছে ডাক্তারের কাছে গেছে ডাক্তার বলছি কী হাত তো বাদ দিতে হবে বাদ দিয়ে দিন কোনো যন্ত্রণা কিছু নেই এরই বাবা বাদ দিয়ে দিন তার এ হলো সেবা বলে নিজের শরীরে অনুভূতি নেই প্রসাদের মধ্যে নুন দিতে ভুলে গেছে উনি খেয়ে দিয়ে উঠে গেল সে কেউ নুনদিনী বললেন না আমি তো তুমি তো আমি প্রসাদ দিয়েছো তা আমি তো নুন ঝাল এ খাইনি প্রসাদ দিয়েছি প্রসাদ দিয়েছি তাহলে কীরকম অনুভূতিতে গেছে তা উনি কি ওনাকে কি নাটক করা হচ্ছে উনি কি নাটক করছেন এই অবস্থায় উঠতে হয় এই অবস্থায় উঠে তারপর কথা বলতে হয় এই অবস্থা না উঠে লেকচার দিলে আমি একজন আচার্যকে বলেছিলাম আমাকে গুরু মানত মানে মানে গুরুদেবের যেই এই কথাটা বললাম এই কথাটা পরে বলা যায় আগে প্রতি ব্যাস রেগে একেবারে এই মারে তো সেই মারে তো কত ভালোবাসা তার ভক্তি বোঝা গেল বিচ্ছিন্ন হয়ে গেল খালি এই কথা বলেছি দেখুন এই কথাটা বলার আগে আগে প্রতিষ্ঠিত হতে হয় তারপর বলা ব্যাস কোথাকা শ্যাম বাবা উড়ে যা হয়ে গেল এই তাদের ভক্তি আগে বলতেন গুরুদেবের অভিন্ন গুরুদেবের থেকে কম নয় উনি ওরে বাপ বাপ আচ্ছা এই শাসন করলাম একটা শাসন বিশেষ কিছু করিনি একটা কথা খালি দেখ সব চলে গেল এগুলোকে বলা হয় চণ্ডাল এগুলো ভক্ত নয় ভক্তের বেশেতে এগুলো চণ্ডাল এগুলো ঘুরে বেড়াচ্ছে এরা কেউই ভক্ত নয় আমি হলপ করে বলছি ভাগবতের সামনে এরা চণ্ডাল এরা চণ্ডাল এরা অন্তজ এরা এই ধরনের ব্যবহার করে কিছু করার নেই সবাইকে বলছে ওনার হরিকত মুছে দাও যার যার মোবাইলে আছে চিপস সব উড়িয়ে দাও নাহলে আমাদের সঙ্গে সব গুরুদেব রেগে যাবে এতদিন গুরুদেব খুশি হচ্ছিল আমার এবার রেগে যাবে বুঝতে পারছ একে বলে ভক্তি বলা হয় ভক্তি এখনও জানোনি এদের সঙ্গে মিশলে ভক্তি কাকে বলে জানতে পারবে এই মহারাজ কিছু ভক্তি জেনেছিল এদের সঙ্গে থেকে সেই জন্য আর আমাকে ভালো লাগছে না কি করা যায় যাই হোক আমার বড় আনন্দ লাগে রাগ হয় না যাই হোক ইতি অচ্যুত আংঘ্রিং ভজত অনুবৃত ভক্তির বিরক্তির ভগবৎ প্রবোধ ভবন্তি বই বই মানে নিশ্চিতমেব ভাগবত্ব রাজন ততঃ পরাম শান্তিম উপৈতি সাক্ষাৎ এই পর্যন্ত আজকে রাখবে কেন এর পরে কালকে এবার আলোচনা হবে। এবার রাজা আবার প্রশ্ন করছেন নিমি মহারাজ এবার কবি বলেছেন এতক্ষণ এবার হবি বলবেন তিনি এবার বলছেন যে এবার সাধুদের লক্ষণ কি তার আচরণ কি ভাগবত ধর্ম যদি করেন এই সব লক্ষণগুলো এবার কালকে আলোচনা করবে আজকে এই পর্যন্ত বিশ্রাম দেওয়া প্রয়োজন মনে করি এবার শেষে প্রথমে যে শুরু করেছিলাম সেই অংশ সম্বন্ধে কিছু বলা উচিত সেটা আমি বলেছিলাম নৈশাং্মতি স্থ ক্রমাং প্রেসাতম নিষ্কিঞ্চনীত যাবধ শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী জগা পরমংশ জগৎগুরু জানিয়েছেন যে সমগ্র জগৎবাসী যদি আমাকে পরিত্যাগ করে চলে যায় এমনকি যারা আমার কাছে আসবার অভিনয় করেছেন তারাও যদি একে একে আমাকে ছেড়ে চলে যায় তথাপি আমি গুরুচরণের ছত্রছায়া দাঁড়িয়ে অপ্রাকৃত জগতের অকৈত্যব সত্য কীর্তনে পিছু পা হব না আমি কখনোই পিছু হেঁটে যাব না আমি জানি সত্য শোনার যোগ্যতা সবার নাই অনেকে শোনেন কিন্তু শুনে হজম করতে পারেন এই জন্য যার কপালে আছে তারা শুনবেন এবং অনুভব করার চেষ্টা করবেন এছাড়া আমার কিছু আর বলবার নেই আজকে এখনি বিরাম দেয়ার উচিত কারণ সব পাড়ি যাবে পাঁচ চক্র পতরবস্য কে পাশেந்து ববপতি তানাম পাপনে ববشناভ্য নমোনম